কিছু হাজি সাহেব বুড়িগারাও আছে, কজা সাতটারখান প্লাজাতে মার্কেট টার্কেট করি ইয়ো হেমিয়া যান গ্রিসে গেছে, ছোট হুত্তো আছে যাও বারো ছোট ভাইয়ের মতো লই যাও, ভাবিও এরে ফটাই বেলা সুন্দর করে গান শরীফ লাগা দিয়েছে, সিএনজিতে উড়ি বইছে, সিএনজি রেল ক্রসের ইয়েন্দিতে সিএনজি চাক রাখায়, তারা দোনো চাক রাখায় অগ্গর কাত গড়ে গান শরীফ তো চলে। স্বামী আমার যেমন তেমন অগ্গর দিকে অজ্ঞা চায়, দেওরা হয় আমার মহনের মতন রে, ও নাজবিল্লাহ না কবি তোর গান হবে এভাবে, দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মহনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। তিনি দাওয়াত কাট ফরফুরুশল্লা দুয়ারটা খোলে কত সুন্দরে, যেন দুয়ারটা তোমাদের ভাবি আমি এসেছি কুদ্দুস রামচন্দ্রপুর থেকে, এরপরে সব স্টাইল করে শাড়িটারে কুচি করে শাড়িটার হ্যান্ডে ধরি, দরজাটা খুলবে সাথে সাথে হাসি, সালাম আলাইকুম ভাইয়া গরিবের দরজা না হাতির পাড়া, তিন সেকেন্ডে বডি ল্যাঙ্গুয়েজটা দেখছেন, গালে হাসে ঠোঁটে হাসে দাঁতে হাসে চোখে হাসে, একটা লাড়াও দিয়ে দিছে, চিনি ছাড়া দে লাড়া, আবার এমনি দি অন্যটা একটু মিস ইউজ করতে হবো তো চুলটারও এমনি দি, ভাই অনেকদিন পর তুমি এসেছো, স্বামীর লোকে কথা কয় কেমনে আর ফরপুরুষের লোক কথা কয় কেমনে, একই ব্যক্তি কসবা মার্কেটও গেলে ঠিক কিনা সোয়াগের কাপড় তোয়ানো গেলে, সালাম আলাইকুম ভাইয়া এসেছি, হে তো কত খুশি ভাবি বহুদিন পর এসেছে, বল একটা দুধ একটা আইসক্রিম খাওয়াই ভাবি, আর এখন রমজান মাস মেয়া এটা কী বলেন, কো ভাবি রমজানের পবিত্রতা রক্ষা করুন, ঠিক আছে আপনাদের তো সবসময় পবিত্রতা রক্ষা হয় না, তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন আপনাদের রেড সিগন্যাল আছে না, তো একটা আইসক্রিম খান, কো ভাইয়া তুমি কী যে বলো আইসক্রিম খাওয়া হেতে সাহায্য হয় যেন হেতে জান্নাতে হান্তাই গেছে, অথচ হেতে নিজের বোগারে নিজের বোগারে কোনোদিন ওকে আইসক্রিম লই যায় দেন দিছিনি, পরের পরে খাওয়াইলে ডাক্তারখানা যাইব, হাজি হাড়ি যেন বিউটি পার্লার তো হাজি আছে, স্বর্ণহন্ড করে ইয়ান ধরে লিপস্টিকও লাগাইছে শাড়ি কুচি করে এনে ধরে কাটতি জামাইতে বিদে নেয় ঘরের বাড়ির দিকে সাই হাই যাইয়ের কুমিল্লা কত তো কোতাসকা, আরে কুত্তে আই মরলে বুঝবি রে মরলে বুঝবি, আই ডাক্তারখানা যাই সব মহিলারা এ দমক দেয় বাচ্চার গিয়ে খাইছে, আর হেতিরে মরলে বুঝবে আসলে মরে না, বাইর সাসা জাটা ব্যাগ মরি তামা তামই গেছে কবরস্থান হতে রয়েছে বেড়ির হন মরার কিনা দিও নাই মরছি নি মর ন, আর একটা ভুল নিজে ভুল স্বীকার করে না, শুধু একটাই কথা কো আর আব্বা তোর লগে বিয়ে দি ভুল করছে, আঙ্গ হোরেরা ব্যাগ হোরেরা ভুল করে না হেতিরা জামাইর বাত কার, তো এবার জামাইয়ে কয় তো তুমি কোথাও কা আর অসুস্থ তো ডাক্তারখানার যে বেভাবে হাইজলা দে, আর একটা সামাজিকতা আছে না কুত্তা তোরে বুঝাইতে এলাম না, আল্লাহ ওই বাত্রাঞ্চি ফিরিজ মাছ ভাজি করে দিছি খাইও, সিএনজি আসি রে সামচা আসে তিরে, হ্যাঁ তিয়ে হাসপাতাল যাবে কুমিল্লাটা আবারও কি সুন্দর হাজছে যেন বাসর করো যা, ভাই থেতি হাসে না তো ভাই যদি কন পেলে তোরে হন প্রেম করে বিয়ে করছে ক্লাস টেনে, যে জাতীয় সংস্কৃতি অনুষ্ঠানে যে ড্যান্সটা দিছিলি খুব ভালো লাগছে ডার্লিং, ইসলাম আলাইকুম একটু ড্যান্সটা আমাদের বিশেষ রুমে দেওয়া দুর্বেদ্যব বুড়িগণ এই বয়সে নাচ সাইটুকু তুই বেদ্যব লুচ্ছা, অত সুন্দর কার কার হ্যাঁ আলেমের লগে ফিরিত করলি না রে, ও মন আসল নকল সিনে ফিরিত করিও মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যাইও, ও মন আসল নকল চিনে ফিরিত করিও, একটা দুই নম্বরই গানের এদিকে লই এনলাম আর কি, তাইলে হে ফিরিত কার লগে করবি, কার লগে অস্ত কালেম লগে, তোরা তো আগরে ভালোবাসস ভালোবাসসাম মাইয়ারাও ভালোবাসে না, বলিউডের নাইদের বিয়ে দিবে হুজুরের লগে, সর্দার মাদ্দা চেয়ারম্যান ব্যাগে ক মাইয়ার মা কান্দি ঠেলি কী কবুল ক কবুল ক, আল্লাহ রা আগল মানে সে কবুল করতাম ক যে কবুল কই ইজ্জত নষ্ট হইব বিশটা গরু জবাই করে কাবাইছি, তুই অন কবুল না করলে আঙ্গুম মান ইজ্জত শেষ, আর আল্লাহ আগল মানে সে কবুল করতাম হুজুরের দাঁড়ি আর আব্বা তুনু লম্বা আমি সব দাঁড়িয়ে হলা হুজুরের দরকার নাই, এরকম সিটিং মাই আমাদের বালি হুড়া নাই রে, তাহলে অলওয়েজ
ইমাম গাজালি লিখছে ইহিয়া উলুমুদ্দিন আখিরাত অধ্যায়ে আযাবের তাহদিদ, ধমকির আওয়াজও শুনব, আযাব ধমকাইব, তুই জোবাইডের ন যে তো তুই মানে নিলি না কা ভাই বুঝিনো তুই তো বুঝলি না ওটা কিরে তুই পৃষ্টিল যে পৃষ্টিল অক্সিজেন সিলিন্ডার আবিষ্কার করছ জি ইমান আনলি না কা ভাই বুঝ তোমরা ও তুই বুঝলি না কা ও কথা কো এইভাবে 50,000 বছর এতের রিমাইন্ডার খালি দমকাইব বুঝেন না আপনারা আপনারা যখন প্রশ্ন করবেন তুই নোয়া চড়লি না কা আল্লাহ বুঝি না তো ফেরেস্তা এর বুঝি না তুই বুঝলি না কা তুই হরলি না কা কথা ক ভাই আবার ফাটান হরিও না তুই কথা ক হরলি না কা একটা কথা বারবার যদি আপনারা দমকার না স্টক করবেন আপনারা নয়নপুর বাজারে যদি হানাদার ধরে টুটিয়াতে আজ এক বছর ঘুরে আসেন সুমন সরকারের শুনেছি টুটিয়াটা 150 ফোন দিবি তাই যে 6 মাস তারিখ ভাই নাই তো কীতাম তো কি এরনের গোষ্ঠী গিলে গোলামের ঘুরতে এত টুটিয়া দে শব্দ মোমা যদি মারেন ও ব্রা ও টুটিয়া দে হেতে স্টক করি মরব তো আমনে ঘরে বাবিরে আজ যদি আধা ঘন্টা যদি অন্তেষ্ট দুয়ার বন্ধ করে দমকান তোর বা তার কান লাগবে না আত্মহত্যা করিয়ে লিব এইভাবে 50,000 বছর আজাবে তাহাদিদ দমকির আওয়াজ আসল আওয়াজ কিন্তু আমার দুই ভাই করে ফেলছেন আমি একটু জাস্ট মাইক বাজাবো চমৎকার কিছু কথা রাখবো বেশি যাতে আপনাদের কষ্ট না হয় সেটা আমার মাথায় আছে ইনশাল্লাহ এখন এই এলাকাটা আমার গ্রামের মতো হয়ে গেছে আমাকে এত ভালোবাসেন আপনারা আমি আপনাদের ভালোবাসার প্রতিদান দিতে পারবো না নয়নপুর কায়েমপুর এদিক দিয়ে অনেক জায়গায় আমাকে নিয়ে আসছে ফাঁসের গ্রাম অবধ গত বছর আসছিল রামচন্দ্রপুর নিয়ে এদিকে একটা এটা ফাঁসের গ্রাম না হ্যাঁ তাহলে তা আমি আপনাদের গ্রামের হয়ে গেছি তো যা হোক কথা আর বাড়ালাম না ইনশাল্লাহ মিডিয়া যেহেতু আসে ওনাদের সৌজন্যে কথা রাখছি আজকে আমি কথা বলবো আরশের নিচে যারা স্থান পাবে তাহলে টপিকস কি আমাদের আরশের নিচে যারা স্থান পাবে ইনশাল্লাহ শুনবেন তো 79 প্রকারের লোক আরশের নিচে স্থান পাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাহুল্লাহ তাআলা বলেছেন তিনি এই একটা কিতাবও লিখেছেন সেটা আমি অনুবাদও করেছি আরশের নিচে যারা স্থান পাবে এটা ছিল মার্কেটে গেছে কয়েক হাজার এখন আর নাই তো 79 প্রকারের ভিতরে আজকে যে হাদিসটা আমি নিয়েছি এই হাদিসটাতে 7 শ্রেণীর কথা আছে হাদিসটা ভারতীয় উপমহাদেশের ছাফার সিস্টেমে বুখারি জিলদে আউয়াল 91 নম্বর পৃষ্ঠার একদম প্রথম থেকে হাদিসটা শুরু আর সহিহ আল বুখারিতে হাদিসটা প্রায় 8 বার আসছে আলহামদুলিল্লাহ এই হাদিসটা তাকরারে হাদিস একদম কলিজা ঠান্ডা হবে 50 মিনিট বা 1 ঘন্টা বসেন এর বেশি আমি আসলে আলোচনা করিও না হয়তো আপনাদের আবেগ বেশি থাকলে আমি যাব কালকেও কথা বলতে পারি না গলা ভাঙা ছিল আজকে গলাটা কিছু ভালো এরপরও কাল্লা 2 ঘন্টা দিছে কম দিনও গলা একদিকে হয় গলা চলাইব জিডে চলাব ওয়াজ কিন্তু 100 100 বুঝদি গলার লগে নো কম্প্রোমাইজ তলে তলে কোনো সমঝোতা নাই ঠিক কি না আমি গলারে কইছি এই গলা দিয়ে মানুষের ভাত খাইছ তারা যা খাওয়াইছে মানুষের হইসে গলা দিয়ে হান্দায় তো গলা তুই এনো দিতি না তুই বাঙ্গস না আসস জানার দরকার না ওয়াজ বাহার কর গলার উপর আর নির্যাতন চালাইতেছি স্যার একদিন গলা ভাঙা সার নাই সোজা কথা কেলার চালাইতে আছি বকা বাদ্য চালাইতে আছি কেন গলা বাইংলা আর কিতে হেতের কি হেতের কি চাকরি আয় করি না হেতে চাকরি করে ঠিক না তাহলে ভয়ের কোনো কারণ নাই হয়তো গলা ফ্রেশ থাকলে সুরের মূর্ছনা দিয়ে কয়েকটা গান টান উড়ে দিতাম ঠিক না আচ্ছা দেখ এটা চেষ্টা করি তারপরও সাইডডান নয় ইনশাল্লাহ রেডি আল্লাহ যেদিন বিচার করব এই জগৎটাই শেষ নয় আঙ্গো পরে জগৎ আছে আমরা বিশ্বাস করি পরকাল যেদিন বিচার করব কানা মেকদারু খামসিন আলফাসানা 50,000 বছর দিন হিডা লম্বা থাকবে আল্লাহ ট্রাইব্যুনাল সুবহানাল্লাহ মা গো মা তামার জমিন হইব এক বিঘত পাতার উপরে সূর্য সায়েন্স দিয়ে বোঝানো সম্ভব হবে সময় তো নেই কারণ আসল কথা তো আসতে পারবো না মাতার মগজ গলি গলি চোখে মুখে পড়ব গামের দরিয়া কেউ সাঁতরাইব বিপদ কারে ক এরপরে আজাবে তাহাদিদ তো আছে ধমকির আওয়াজ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কথাটা আনছে আল্লাহ তার কবরকে নূরে মোনাওয়ার করে দেন আল্লাহ ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির কবরকে নূরে মোনাওয়ার করে দেন আল্লাহ এই উম্মত তাদের কাছে ঋণী আল্লাহ কোন জাতের আলেম আপনি ফয়দা করছেন আল্লাহ
আপনি কি নিয়ামত আমাদেরকে দিয়েছেন উম্মতে মুহাম্মদের ভিতরে ইমাম শাফি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম জামাকশরি ইমাম তারপরে বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তারপরে ইমাম ইবনে হাজার আসকালানি কোন জাতের রাইটার এরা আল্লাহু আকবার ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা তাদের কি তার ফুললে পৃথিবীর কম্পিউটার বিম এন্ড রেল ইঞ্জিন থোবেটা এদিকে টাইম আছে নি সাইবার কোন জাতের এলেম কি ধরনের এলেম আল্লাহ তা করে গিফট করছে আল্লাহু আকবার আল্লাহ দান করে দিছে এই উম্মতের সৌন্দর্যগুলো আল্লাহ তাদের কবরকে নূরে মুনাওয়ার করো তাদের বংশ মর্যাদা সিলসিলা কেয়ামত পর্যন্ত পৃথিবীতে রাখো আল্লাহ আমরা তাকে দেখি নাই তাদেরকে দেখি নাই আমরা তাদের তিলমিজুন আলাল কেতাবাত তিলমিজুন আলাল লেসান তিলমিজুন আলাল কেরাত হিসেবে আমরা তাদের ছাত্র আল্লাহ আমাদেরকে আমার প্রিয় শ্রোতাদেরকে তাদের ছাত্র হিসেবে কবুল করো তো উনি ইমাম গাজালি লিখছে ইহিয়া উলুমুদ্দিন আখেরাত অধ্যায়ে আজাবের তাহদিদ ধমকির আওয়াজ শুনবো আজাব ধমকাইব তুই জোবাইডের ন যে তো তুই মানে নিলি না ভাই বুঝিন তুই তো বুঝলি না ওটা কিরে তুই পৃষ্টিল যে পৃষ্টিল অক্সিজেন সিলিন্ডার আবিষ্কার করছো জি ইমান আলী লাকা ভাই বুঝ তোমরা ও তুই বুঝলি লাকা ও কথা কো এইভাবে 50,000 বছর এতের রিমাইন্ডার খালি দম কাইবো বুঝেন না আপনারা আপনারা যখন প্রশ্ন করবো তুই নোয়া ঝরলি নাকা আল্লাহ বুঝি না তো ফেরস্তা এর বুঝি না তুই বুঝলি নাকা তুই হরলি নাকা কথা কো ভাই আবার ফাটান হরি না তুই কথা কো হরলি নাকা একটা কথা বারবার যদি আপনারা দম কান স্টক করবেন আপনারা নয়নপুর বাজারে যদি হান আদারে ধরে তুটি হাতে আজ যে এক বছর ঘুরে আসে সুমন সরকারের শুনেছি তুটি এটা দেখছো অন দিবি তো এই যে 6 তারিখ ভাই নাই তো কীতাম তো কি এরনের গোষ্ঠী গিলে গোলামের ঘুরতে এত তুটি আদে শব্দ বোমা যদি মারেন ও ব্রা ও তুটি আদে হাতে স্টক করি পড়বো তো আমনে ঘরে বাবির আজ যদি আধা ঘন্টা যদি অন্তৃষ্ট দুয়ার বন্ধ করে দম কান তোর বা তার কান লাগবে না আত্মহত্যা করিয়ে লিব এইভাবে 50,000 বছর আসাবে তাহদিদ দমকির আওয়াজ চালাইব নবী রাসূল যখন তাই কবে আল্লাহ ইও আল্লাহ আনার কাছে মাফ চাই হোনেন আনে কি জাহান্নামে হাড়াবেন না জান্নাত হাড়াবেন আনের মনে জি আনার তো হ্যাডম ব্যাগ হ্যাডম একমি হাড়ান হাড়ান ইউ আর হাঁটতেছি না ইউ আর কষ্ট দিয়েন না ও ইউ আর কষ্টটা দিয়েন না নবীর পর্যন্ত ফেরেশান সব মানুষ তো ল্যাংডা আন্ডার ফেয়ার নাই শাস্তি কারে কয় এই নির্যাতনে আল্লাহ মহব্বত করি করি 79 প্রকার লোকের আল্লাহ যেন ট্রাইব্যুনাল বসায় বিচার করব মহব্বত করে আল্লাহর কাছে বইয়েব সুবহানাল্লাহ কাল্লা কইছ তে তো আয় খাইছি রে ভাই সুবহানাল্লাহর কন্টা কয় আনছি হে যে সুবহানাল্লাহ বার করে দেন কিস্তি টিয়া বার করে ধরে তোর আয়তি কইছে গে বেটা কবরস্থানে জোরে কো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে কো সুবহানাল্লাহ আল্লাহ যে মানুষটি রে 79 প্রকারের লোকের মহব্বত করি তার স্টেজে লই আনবো এদের আর বিচার হইতো না ডাইরেক্ট সিস্টেমে আল্লাহ জান্নাতের দিকে পৌঁছাইবো সুবহানাল্লাহ এবার তুই সিদ্ধান্ত নাকি হেসব দলে হাঁদার লাগবো নি দরকার আছে নি ঘোষণা কিন্তু ডিক্লার হয়ে গেছে গা কারা কারা হিডা নবী কই এলেছে এই বিশ্বের একমাত্র ব্যক্তি ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাই এই কিতাবটা গিফট করছে 79 প্রকারের লোকগুলোর হাদিস ডাইরেক্ট সাবেত করছে একমাত্র রাইটার আল্লাহ আবারও তাকে দোয়া গিফট করি ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও তাহলে স্থান নেই আরশের নিচে স্থান স্থান নেই স্থানটা ভাইলে বাসি গেছে নবীজি সিস্টেমে আপনারা হাউজে কাউসার কওয়াই দিব আর হিডিনের মায়ের যারা কম্পিউটার বানাইছে রেল ইঞ্জিন বানাইছে 3026 ইঞ্জিন নম্বর তো তুই মানে আনলি নাকা কত রকমের মায়ের আবার ডাক লাগাই না একদল ফেরস্তা আছে সাইনেস গুড়ে লইলে আইটবো আইটবো আর আসে অরেকের ইয়ামুন কাইয়ুল মাল ইয়ামাত তো কোয়া আলা জুনুবহুম আলা জিবাহিম ওয়া জুনু তো কোয়া বিহা হ্যাঁ জুনুবহুম ওয়া জুহুরুহুম হাজা মা কানাস্তুম লি আনফুসিকু একদল ফেরেস্তা সাইনেস গুড়ে লইলে আইটবো এনে কো ভাই আমরা তাহলে ডোনাল্ড ট্রাম্প জি আমি তো 600 কোম্পানির চেয়ারম্যান ছিলাম জি ঠাস করে ধরি সাইনেস করে লিলে গরম ফেরস্তার এনে দড়ি হতে কোয়ালো লাগা দিব মাগো 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 আই গেছি তো আবার কাজ করি হতে ইয়েনো লাগাইব আবার ফিডে লাগাই দিব স্যাঁক করি দুই দিন আজাবটা দুই দিন 50,000 বছর এই এন্দি
স্যামসাং কোম্পানির দিব, হিন্দি টয়োটা কোম্পানির দিব, সারা পৃথিবীর গাড়ি বেশি মাল আতাইস, জাকাত দিলি না দে, ঠাস ঠাস করে রাস্তারা হোতায় দরিয়ে দাগ লাগাই দিব। আবার কোন দিন চলব সুলতান, সুলতান দরিয়াতের কন্যা গো, এটা তো আমি লিখছি 237টা সিস্টেম, 38টা নামকরণ আখেরাতের, এক এক সিস্টেমে এক এক গেন্দি মাই, শুধু মাছ ছিল এই খেলাটা সাইবেন, আপনার আল্লাহর কাছে বইবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, পয়গাম্বরগণ আছেন, তোরা তাহলে মেসি নেইমার বিশ্বকাপ উড়েছিল আর সুখ লাগে নিসা, শুধু মাছ দেখবেন। তাহলে আপনারা এই আরশের নিচে স্থান চান নেই, আমি চিন্তা করছি 79টা হরি দেখলাম যে কাজগুলো সহজ, ইচ্ছে করলে কোনো ব্যক্তি যদি চেষ্টা করে 79 পার্টি ব্যক্তির ভিতরে তার নাম থাকব। শোনাল কাল সকালে এরে বেতলবি নি কেন এত কো, এরে আগে তো কিছু সোজা করিস মানুষের, আই ডরে তোকে উত্তর কুমিল্লা আই না, নোয়াখাইলে শ্রোতাগুলার এমনি আত্মের মতো নাচায় তোকে 3-4 দিন, হ্যাঁ আর আর বাড়ি তোকে ব্রাহ্মণবাড়ি কুমিল্লা আর আরে ঠেলিয়ালে সব নোয়াখাইলে তোকে বিবেক কুত্তা মতো আই এ জায়গার মানুষ আর আরে ঠেলি নিয়ে আলে সতী মধ্যে না, মেসেজটা বাইর হোলাটারে যদি দলিলে তো বাদ দেয় মেসেজটা খারাপ হয় না, আর এই কাজবারটা করছে ইউটিউব হোলারা, এখন হুরে দেশে আর এখন নোয়া খেললেও যে মাইডে কি তে রে আই বাংলাদেশি মানুষ আর তাজা মানুষের রোহিঙ্গা বানালেছ, নাম রফিকুল্লা বাড়ি কুমিল্লা, হয়তো মিল্লা জিল্লা আছি আর কি নোয়া খেললে ইয়ান কোথি আরস, কিন্তু মাল কিন্তু তোকো গ্রামের মাল ইয়ান ঠিক নেই, তো এখন দোয়া কর আল্লাহ কথা কো আল্লাহ আমনে আঙ্গরে আরসের সামিয়ানার নিচে স্থান দিয়ে, আর একটা কথা কই রে বলি যে আমি কই, কিছু লোকেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজা তাহাজু কাউসার খাওয়াইব, সুবহানাল্লাহ ডিজেন কিস্তি কিস্তি আল্লাহ নিবাহ কর, সুবহানাল্লাহ শুরু করতে এলাম না ভাই 25 মিনিট গেছে কইতো, ঠাস করে দিয়ম চারি সকালে তো আমার ক্লাস আছে, সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ, তো কাজ আদায় কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো থাম এবার, তো সাহাবীরা কো হুজুরি গুন কে আমরা কারে নিজা তাহাজু কাউসার খাওয়াইবেন, কো কইম কো আমরা আঙ্গরে খাওয়াইতে ন কোন আইগুন তোমরা ন কোন হইন, আমরা আপনার ইসলাম ধর্ম গ্রহণ করতাম যে বৌয়ার আছি ব্যবসার আছি বাড়িঘর কারো ঘরে ল্যাংড়া করে লুঙ্গি পর্যন্ত রাজিছে, আর নাঙ্গরে খাবার তো ঘটনা নাকি কনা এগুন হলো আমার মুকুন্দপুর শশী দলের মানুষ বামনবাড়িয়া কসবার মানুষ তাম পৃথিবীতে আমার উম্মতের ভিতরে যারা অসহায় আলেম ওলামা ছিল যারা এই 400-1,000-30,000 টাকার বেতনে অল্প পয়সা দিয়ে ইসলামের বাণীগুলো পৌঁছেছে আর কিছু চায় নাই, কোটিপতি শিল্পপতি প্রজাপতি রাষ্ট্রপতি কোনো ফতি হয় না, ইসলামের বাণীগুলো ডোর টু ডোর পৌঁছেছে, মসজিদের ইমাম মাদ্রাসার প্রিন্সিপাল তারপরে দরবারের খাদেম ছিল ফির ছিল দুনিয়ার কোনো তামান্না তাদের ছিল না, ডোর টু ডোর ইসলামের মেসেজগুলো পৌঁছেছে, ফাক্তারাব তো বিয়া দইয়া আমি আমার নিজ হাতে আমার ওই উম্মতে মুহাম্মদের আলেমগুলার নিজ হাতে হাউজে কাউসার ফান করাব। তাহলে রুল নম্বর এক কার কার আলেমের গল্লকে ফিরিত করলি না রে, ও মন আসল নকল সিনে ফিরিত করিও মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যাইও, ও মন আসল নকল সিনে ফিরিত করিও, একটা 2 নম্বরই গানের এদিকে লই এলাম আর কি, তাইলে হে ফিরিত কার লগে করবি কার লগে অস্তে কো আলেমের লগে, তোরা তো আগরে ভালোবাসস না ভালোবাসস না মাইয়ারা ভালোবাসে না, বলিউডের নাইদের বিয়ে দিবে হুজুরের লগে, সর্দার মাদ্দা চেয়ারম্যান ব্যাগে কয় মাইয়ার মা কান্দি ঠেলি কী কবুল ক কবুল ক পাল্লারা আগল বানাইছে কবুল করতাম, ক যি কবুল কই ইজ্জত নষ্ট হইব 20টা গরু জবাই করে কাবাইছি, তুই অন কবুল না করলে আগুন মান ইজ্জত শেষ, আর আল্লাহ আগল বানাইছে কবুল করতাম, হুজুরের দাঁড়িয়ে আর আব্বা তুনু লম্বা আমি সব দাঁড়িয়ে হলা হুজুরের দরকার নাই, এরকম সিটিং মাই আমাদের বালি হুড়া নাই রে, তাহলে অলওয়েজ আলেমদেরকে কি আই লাভ ইউ কথা কো অলওয়েজ, আর তুই সুরে কো অলওয়েজ আলেমদেরকে আই লাভ ইউ, এবার আয় ওয়াজে আয় ওয়াজ শুরু করলাম
ঘুম ধরে এলাম আর ওমা 11টা বাজে যার কিতের ভাই শুরু করলাম গরিব দুশমনি কত আল্লাহ লগে আছে আর শুরু করলে এই যে যাইগো সময় আল্লাহ সময়টি তুই হিসে আড়াও তাকর আর কিছু দি আমিন ক আমিন তো এখন আল্লাহ জাল্লা শানু ক ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ তোমাদেরকে আদল হওয়ার পরামর্শ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন ন্যায় হবা আর ইহসান করবা কাদের উপরে মুসলিম ভাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা পশু পাখি যা আছে তোমার চোখের সামনে দুই নয়নের সামনে যা আছে সবার সাথে ভালো ব্যবহার করবা মহব্বত করবা এহসান করবা তোমার ধর্মের হোক বিধর্মের হোক সকলকে কোলে লইবা মহব্বত করবা আই লাভ ইউ করবা এই কাজটা করবা আয়াতের আশ্বাসের দিকে গেলাম না তো নবীজি ফার্স্ট সামজে বলছেন সর্বপ্রথম আরশের সামিয়ানার নিচে রুল নম্বর এক হিসেবে যারা আরশের নিচে স্থান পাবে আল ইমামুল আদেল আবার নবীজি বলে দিছে আল্লাহ পক্ষ থেকে ইয়ামা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইয়ামা ইল্লা জিল্লা ইল্লা ইয়াহু শুধুমাত্র আল্লাহর সামিয়ানার আল্লাহর আরশের স্টেজের সামিয়ানাটাই থাকবে আর কোনো ছায়ার ব্যবস্থা নাই আর তুই সব দিনের সেঙ্গাইব তো প্রথম সহন যে আল ইমামুল আদেল ন্যায়পরায়ণ বাদশাহ বেলু যুক্ত হইলে তো এত বাপ পৃথিবীতে রাষ্ট্র আসে 260টা 260 জন প্রেসিডেন্ট ট্যান ট্যান তো তার আনাজ মাইকিতা তো এ ওয়াজ আঙ্গল্লা করি লাভ হয়েছে গিতা টিয়া দিলাম আডা মাইক দিলাম আডা ব্যাগ খরচ আড়া দিলাম বাদ খাওয়াইলাম আপনার তো ওয়াজ তো আর এত বাদ দিলেন না নবীজি বলছেন কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমরা প্রত্যেকে রাজা প্রত্যেকে দায়িত্বশীল কেউ ফ্যামিলির কেউ পাড়ার কেউ গ্রামের কেউ ওয়ার্ডের কেউ ইউনিয়নের কেউ উপজেলা প্রশাসনের কেউ ডিস্ট্রিক্ট অফিসের কেউ বা বিভাগের কেউ বা দেশের কেউ বা হোয়াইট হাউসের কেউ বা সমগ্র বিশ্বের তবে 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 তোমরা প্রত্যেকে দায়িত্বশীল লিল্লাহে তাকবীর তাহলে আপনি আপনার পরিবারে যদি ইনসাফ কায়েম করেন আল্লাহর অশেষ রহমতে হাজির হাদিসের মেসদাকে আপনি ফার্স্ট সানজে স্থান পাওয়ার সম্ভাবনা আছে সুবহানাল্লাহ ইনশাআল্লাহ ইনসাফ কায়েম করবেন তো আমরা অশিক্ষা বাপগারে কসবা লই যাই বাইরগো জায়গা কেন বাইরে গ্রিস আছে আমেরিকা আছে বুড়িগারে টিপ মারি দলিল আপনার নামে লই গেছেন তা আপনার তো ড্যান্স আপ করলেন না বাড়ির ফাড়া লাশটা বাইরে জায়গা রাখলেন না এমনভাবে কনজাস্ট করে বিল্ডিং দিছেন এটা তো অ্যান্সাপ করলেন না কথা ঠিক কিনা অনেক বুড়িগে হাজি সাহ আঙ্ক বালি হুড়া ফার্স্ট কাতার নামাজ ওড়ে হেতে এদুসে গে হইলে কাতারও খাড়ায় আল্লাহ হেতে রুকুত যায় সুবান রবিল আজিম কয় দিয়ে দাঁড়ি গেঞ্জেন আই লাভ ইউ খেলা হেতে কসবা দোয়ানের জায়গা নয়নপুর জোয়ানের জায়গা ব্যাগ গেন হোলাকো নামে দি মাইয়া করে ওই তারপরে সালদা নদীর মধ্যে দিয়ে যেটা সিএস ক্ষতি এনে জায়গা এটা ছিল অন্য নদী হিয়ানো মাইয়া করে দিছে মিষ্টি টিষ্টি আনি জির করে কান দিচ্ছে আব্বা তো করে দোয়া করে দিছে আল্লাহ দিব এরকম সিটিং বুড়িগা বর্তমান আমার মাহফিলে ব্যাটকাই সাই থাই না নাই রে কিল্লে তুই হজ করছ বাজি আর ক তুই এই সিটার এটা কিল্লে করলি জাগা জমিন তো আল্লাহ ভাগ করে দিছে জমিল বুরুজ 12 জন 8 টাকা মহিলা 4 টাকা বেটা অ্যাকাউন্ট নম্বর 8 টাকা মহিলা নামে এরপরে সে 3 টাকা সত্যি করে গেলে ঠকাইছে ঠিক নেই তো তুই কিল্লে এটা মা এবারে কেন ঠকাইলে আল্লাহর কাছে কি জবাব দিবে অনেক ভাই বাইরে ঠকায় বাতিজের ঘরে ঠকায় ঠিক কিনা বাতিজার ছোটবেলা বাপ মরি যায় মাগার পর্যন্ত হিডিয়ার করে দিছে নয়নপুর দোয়ান টোয়ান আছে বাপ থাকতে জায়গা বানালেছে কেউ জানে না এতে বাতিজে ঘরে কয় এই তোর আব্বা ঋণ করে গেছে আর 50 লাখ গোলামের উঠাইছ দেবি জমা জমি সাজ দোয়ানের জায়গা সাজ তোর আব্বা ঋণ হয়েছে দুই দাঁড়া কাটতে গেছি আসলে কিন্তু কিনা এই বাতিজাগো জায়গা এতিমের জায়গা হেতে বেলে সাস আছে একটা সিটিং এতে চাই কই নাই তুই কস আছে কিনলে গ্রামের বদনামী করে ক্যামেরা বন্ধ করে সারা ওয়ার্ল্ড অনুষ্ঠানটা চলে যাবো কইস বেলে নাই নাই রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ হজ নিতে গেলেন হুজুরের আল্লাহ সব দেয় আল্লাহ একজন মাত্র নবীরে সিলেক্ট করছেন
لنريه من آياتنا আমার হাবিবের আমি নিছি দেখাই আল্লাহ কোন কোন পাপের কি কি শাস্তি নিচ্ছ কে যায় এসে প্রশ্ন করি বুঝিলেছে ফেট্টিকেলি ক্লাসে একদল মানুষের কাছে গেছে তারা ফাতর খাইতে আছে ফাতর খাইলে ফেরেশতারা মুখ দি এভাবে ডুকা এটা পারমাণবিক বোমার মতো ফাসাদি ঠা 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 করি বার আগুনের গোল্লা নবীজি কান্দি দিছে বেড়া বেড়ি গুনের খুব সুন্দর দেয়া জিব্রাইল রে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আর ইডি দেয় তিনি রেঞ্চতে লোকগুলা কারা নবী ও এগুন আপনার বালিহুড়ার উম্মত কতারা কি অন্যায় করছে আল্লাহ দিনে কুলুনা আমওয়ালাল ইয়াতিম লা ইয়াকুলনা আসদে বুতুনহুম নারা ওই যে হুজুর সেরা সুরা নাসাতে হরছেন যারা এতিমের মাল খায় তারা যেন জাহান্নামের আগুন খায় এই এতিমের মাল ভক্ষণকারী মানুষগুলার আল্লাহ আপনাকে দেখাইছি ভাই ভাতি যেরকম মাল যে সমস্ত সাজাটা খাইব এগুনের ফাসাদে কি বাড়েব আগুনের বুলেট কিসের বুলেট এরকম আগুনের বুলেট গুজ্জুদার দি বার হইন না বর্তমানে আমি আমার মাহফিলে দেখতে পাচ্ছি না এরকম নাই রে হেতের ফাসাদে কি বার হয় করি তুই সুন্দর করে বাচ্চিজার জায়গাটা দিয়ে এলা তুই নিজ পরিবারে নিজ পাড়া প্রতিবেশীর সামনে নিজেকে মুনসিফ হিসেবে আদেল হিসেবে সুকর আল্লাহ কর তোরে ফার্স্ট চান্স আমি আরশের নিচে আমি স্থান দিব মুসলমান রাজা বাচ্চারা কত ন্যায় পরায়ণ ছিলেন কইলা আন্নার পরিবার লোক বেশি নয় তা আপনি কবে না রাজনীতি করে আর দরকার না রাজনীতি তুই করবে আমি কোনো রকম গ্যারাম নীতি লই আসি অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ন্যায় পরায়ণ ছিলেন বর্তমান ইসরায়েল এতারা কয় শোনেন সেনাপতি উবাদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কইছে মনে যুদ্ধ করে মানুষ মারি লাভ নেই আঙ্গ মাজ্জিব অন্যঙ্গ মাজ্জিব শুধু আমরা অন্যগর রাজাকারে কুদু সাইম আমরা কে ইচ্ছে কুদু আয়ত কর মদিনা তৈবা সিঁড়ি লেগে দিছে বস একটু আসেন আইতে আছে কয়েক মহিলা আই এবার ওনার যে উঁটের রাখাল করে হন তুইও মানুষ আয়ও মানুষ অন হন তুই উপর ওঠ কজুর আল্লাহকে তাইলে জব করতে আছেন উপহাস করেন আমনে হইলেন প্রেসিডেন্ট নাই কোনোরকম আমার চাকর আমি বুঝি নিস উপরে উঠটা মান্য উঠে রশি টেনবেন পারে বেটা জেন্নে কই এনে হন তোরও হেট আছে আরও হেট আছে তোরও কষ্ট আরও কষ্ট তুই ভোট তিন মেলে আয় চালাই হরে তুই হরে আর চালাইস এইভাবে ফালাক্রমে বর্তমান জেরুজালেম ফিলিস্তিন গেছে হিয়ান্দি যে সময় হেতাগো দেশের বর্ডারে হান্দার হেতারা তো ইউদিন আসারা বেগুন খাওয়া আসে শুভেচ্ছা স্বাগতম দিবেল লাই ওই ফালাক্রমে উঁটের রাখাল উঁটের উপরে এবারে মেয়ের কনগ্রেচুলেশন দি এক কার হোয়াইট হাউসে ঢুকে আলাইছে এবার এমি তো শর্মে মরি যার রাখালে আয় হায় কেমনে করতাম প্রেসিডেন্ট হিগে কেউ বিশ্বাসে করে না মিছিল দিয়ে হিগে রেলো যার কই কথা বুঝছেন নি এরকম এক ঘটনা আমার লগে ফাটগ্রাম লালমনিরাট হয়েছে আহারাতুল্লাহ প্রধান আলেম মাদ্রাসা মিছিল দিয়ে আর ফিএস এর লই গেছে কই হেরে নিয়ে মানে হাত ফাট টিপে শুরু আয় মফিজ খবরও নাই 18 ঘন্টা আসিলাম বাসও এই দেশ নো এক এক গ্রাম হরে ইন্ডিয়া 18 ঘন্টা লাগছে কালেক্ট করে বহনগরী গেছি আর ছবির লোক ছবি নেই খানা নাই আনা খানা আনা দানা এবার আর ফিএস আগে হাজি আবুল কাশেম ছিল মূর্খ মানুষ কিচ্ছু জানে না এমনি এত কৈতুহার না এ তো কমার এ সময় রুল হকে নাই কমারে কল করি ব্যাগ লই যে শুভেচ্ছা স্বাগত আফসারি সাহেবের আগমন কাই কেমনে করতাম দায় খালি আতে দেয় এমনি কে হনে কার কথা আর আতারে হেন লই হেতার আছে এবার আই হেতের ব্যাগ আর আয় সাদুর লো হিসি হিসি যাই রে কে রে এবার বুঝতি তো এবার কেউ তো না চেনে না হেতারা তো ব্যাকে বুঝিয়ে লেছে এই লোকে কোমর প্রধান সেনাপতি তো চিনছে ওনার বন্ধু মানুষ কাহারে তো করে বেকু ভাইসির প্রেসিডেন্ট তো রশিটা নিন না কেন কাহ আর নাকি আঙুল লোক আগলামি করেননি এই যে মুকুট পরি উপরে দিয়ে আইতে আসে হেলে দুলে উঠে জাম্পিং করে হেমি ও বাম পাল্ল ইজ্ঞা না কাহারে ইজ্ঞা নয় ইজ্ঞা কমা যুদ্ধ টুদ্ধ দরকার নাই মাপসাই কোন হামাস হেজবুল্লার যুদ্ধের গোষ্ঠী গিলে পারমাণবিক যুদ্ধের গোষ্ঠী গিলে দেশি ডান্ডাল লই যান কই এচ্ছা লোকের আঙ্গ দরকার কিচ্ছু লাগে না ইনসাফের কারণে তামাম পৃথিবী মুসলমানের পায়ের নিচে চলে গেছে তুই নিজে হুতি হুতি চিন্তা কর ইনসাফ তো গোটাই আসেনি তামাম পৃথিবী আমি কেন ঘুরি
দেখি হিন্দু বদ্ধগুলা উস্তাদ নেপাল এবারে যে গেলাম এয়ারপোর্টে শুধু দশটা টাকা ড্রাইভারের বকশিস দিছি এতে আরো দুই বার সেজদা দিছি কত ভালো তারা হিন্দু অথচ প্রণাম দিছে বাংলাদেশে যদি আমি দশ টাকা বকশিস দিতাম আর ড্রাইভার অন্তত কয়েকটা সড়া লাগে তুমি একটা ছোট লোক দশ টাকা দিয়ে কিনতাম সাহ তো একটা হয় না তোর মতো একটা অসীববার নাই মানে গালি গালি কয় আয়ন হইরে বিক্রে দিতে ডরাই দশ টাকা পাঁচ টাকা নিত সাহা না এ চাই বেজ্জিতি হয়েছি আতির মাহতের বিশ টাকা দিছি আর হেতে ওই কায়েরতলা বাজার কায়েরতলা বাজার ইয়ে নয় আর কি তো ইয়ারের হাতির মাহতে কয় এক কেজি ভুসির হইসাতে এক আটটা বিশ টিয়া আছে এত টিয়ার গায়ের ছড়ার বেটা বিশ টিয়া যা তোর টাকা লাগতো না আয় যে আফসার ইরে হাতে করতে পারতো না পরে আয় নিজের নিজে কইলাম আল্লাহ আজ বুঝি রোডে ঘাটে বেজ্জিতি হইলাম তো তারা কত সাবরী তামাম পৃথিবী ঘুরলাম মানুষগুলো এনসাফ দিন রাত ঘোরেন কোনো সোট ডাকাত নাই অথচ তারা আল্লাহরে দেখে না আর তোরা কলা খাইব কলাতে বিষ মাখিয়ে দিছ এ দশ পয়সা ব্যবসার লাগে লিচুগুলো আল্লাহ ফাড়েছে দিনাজপুর থেকে রাজশাহী থেকে আমার এখানের বান্দাদের লিচু নেই ফক্স উঠবে তাদের গায়ে বসন্ত উঠব জ্বর আইব ভাইরাসের সাথে তারা ফাইট করতে হইতো না ফেরস্তা কর্তৃক এত সুন্দর জান্নাতি প্যাকেট দিত বললে লিচুগুলো ফাড়াই দিছে আর তোরা বিষ মাখিয়ে দিছ লিচুর মেয়েদের আসত্তি মুসলমানের ভিত্তি আসলে আসত্তি হতি হতি চিন্তাটা করিস কুরা দেড়শো কোটি মুসলমানের ভিত্তি হাজার হাঁসে আসত কিনা আল্লাহ জানে তো করতে ইচ্ছে মারাটা মারে আমি হতি হতি চিন্তা করি আল্লাহকে আর মানুষ দেয় না তো করে কা মারে হতি চিন্তা করিস মুসলমানের ভিত্তি আসলে তোরা নাই আদালত নাই উমরাত আলী তালা আনুর গোলা বালিহুড়া মুক্ত বড়ে চোদ্দ তালি কত্তা এবার অন্যান্য ছাত্ররা কয় বালিমোনার জসিমুর সুমনের হোলা সুমন সরকার হোলা রাজার হোলা কোত্তা হেরা ছোট মানুষ তো মাইন্ড করছে বাহ্যে মুক্ত ছুটির ওরকম আর ওইডা মেন নয়নপুর বাজার তো আরাফাত ট্রেড আছে তো আল্লাহ যাবি আনে নয় আর ওইডা মেন আব্বা সংসদে তো আইলে কই না আর কোত্তা কিনে দিত আর কোত্তা বেলে হেরা বেলে কিতা সোনার বাংলা দেয়া যায় আই যাইতাম না এচ্ছা মুক্ত মারা হইতে হেরা হুঁয়া আড়া কি বুঝতেননি হাফ প্যান্ট তো হেরা আচ্ছা ওমর দিল তাহলে আনু সংসদ থেকে আসে ম্যাডামে আবার কয় হল আল্লাহ কত্তা ছিল কত টিয়া তো নাই যে টিয়া হাই মাস তো ঘুরে তেরি না কত ঋণ লও না কর ঋণ দিব কি অর্থমন্ত্রীর ফোন দ এক মাসের হয়েছে দরকার অগ্রিম লই গেল মহিলার কো আবার বুদ্ধি আছে মা এগুলোর মতো সে না মানুষ আর নাই হাঁকুকে তাগো বুদ্ধি ধরিয়ে আবার হুরা বুদ্ধি ধরলে চলতে ইতেন না ঠিক না অর্ধেক অর্ধেক ধরবে যেমন সুমন ভাই যার যা টিয়া দিছে বা যদি শুনে তো ইয়ার করে ইলিব তো আয় শুনে না আয় সিভিলে মারি দি মাল কামাই আয় আয় খরচ করতে নাকি করবি ওর কথা কয় না গরু লেজ লাই না লেজে গরু লাড়ে কথা কয় হাতে কর লেজে গরু লাড়ে তো ফস্ত সব দেশ শাখা ঘটনা কিতা গরু লেজ লাই না লেজে গরু লাড়ে তো তুই বোরে সালাস না বো তোরে সালায় আমার বালিহুড়ে কিছু হিজলে আছে হাতেরে বউ সালা রাত তিনটা বাজে রাতা কুকুর দিল হুরা বাড়ি উড়ার একশো নেই তারের মতো সোজা ঠিক নেই এক কুকুর তোর লোকের মুরকার হাড়ের ব্যায়াম শুরু মা গো বাচ্চা জানি কি ঘটনা ঘটে তুই পুরুষ হইবি এইভাবে পুরুষ হইবি বেটা পুরুষত্ব না থাকলে তুই কিসের পুরুষ তুই হিজলা তুই কি এরকম হিজলা পুরুষ বর্তমানে আমার মাহফিলে নাই রে আচ্ছা হন তেবার ম্যাডামে কয় অর্থমন্ত্রীর ফোন দেন দিছে ফোন কল করি দপ্তরে আনছে কয় শোনো আমার এক মাসের বেতন অগ্রিম দাও ডিসেম্বরের বেতন আমার ফল আল্লাহ হাফ পেন নসিলেলে হেতে যাইতো না মাদ্রাসা কিতাম তো এবার অর্থমন্ত্রী কয় আমিরুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রিয় ব্যক্তি আমনে দুই নম্বরে জান্নাতের টিকিটে ফাইয়া গেছে নবীর হাতে আমি আপনার অধীনে চাকরি করি আপনার চাকরি খাইলে খাইলে তারেন আমি আপনার তিনটা প্রশ্ন করব জবাব দেওয়া না দেওয়া আপনার ইচ্ছে যদি আজাদ দেন আমি প্রশ্নটা করব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই অর্থমন্ত্রী করো তুমি কি প্রশ্ন করতে চাও কো আমিরুল মুমিনিন এক মাসের বেতনটা আপনার অগ্রিম দিলাম কিন্তু আপনার যদি হয়াত না পান চাকরি করিবার আগে যদি মরি যান
এটিয়াডাম নেরে জনগণে মাফ করে দিছে কোনো গ্যারান্টি আসেনি কোনা কয়েকটা মাস বাইশ ফেন এরকম গ্যারান্টি পত্র পাইছেননি কোনা ক তিন নম্বর প্রশ্ন হইল রাষ্ট্রের আইনে কোরআন সুন্নার আইনে অগ্রিম আপনার বেতন চাকরি করার আগে আপনার বেতন দেওয়া বাইতুল মাল থেকে জায়েজ আছে রি কোনা তো এটা কনস্টিটিউশনে এলাও করে না ক তাহলে আমি কেমনে আপনাকে অগ্রিম বেতন দিতাম অমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছাড়িয়ে দিয়া বললেন আমার দেশের অর্থমন্ত্রী এত সৎ আমি তওবা করলাম খুশি হইলাম আল্লাহু আকবার ন্যায় পরায়ণতা কারে দেখছেন নি নে একদিন উনি মসজিদে খোতবা দিতে আসে আঙ্গ বালিয়াউড়া অমর রাদিয়াল্লাহু তাআলা আনু মদিনার মসজিদে যে মসজিদের যেন খাড়া খোতবাদের আঠারো হাত দূরে আমার নবীজি শুয়ে রয়েছে রোজা আথারে কবরে হুজুরের সামনে খাড়ায় খোতবা দেন এক যুবক আগো বালিহুড়ার তেগড়া যুবক কাকে হুজুর ওয়াজ বন্ধ করেন খোতবা মারেন থামেন আপনার আগে একটা প্রশ্নের জবাব দেন হরে খোতবা হড়াইবেন নামাজ হড়াইবেন না নারী নোয়াজ উদ্যান এ কথাও বর্তমান আগো উপজেলা নির্বাহ অফিসার ওসি সাহেব ডিসি সাহেব প্রেসিডেন্ট সাহেব এনজি যদি কোনো বালিহুড়ার যুবকে কোনো আগে তের ফিডা মারিয়ে লাগে তো দেশের ইজ্জত লই গেছে ধরে ধরে পুরা মসজিদ গরম হয়ে গেছে এত দর অমর দিলে তার আনে কখনো থামো গরম হইও না এত আবেগে নষ্ট হইও না তুই কিতা কইতো চাই গোদর উনি এরে বাবা কস তুই কিতা কস কামনে বাইতুল মাল থেকে এদিন না রিলিফে নয়ন ফর ইউনিয়ন পরিষদে যে কোত্তার ফিজ দিছেন আটা সা আটক গেছি লিতেরি নো আন্দে দে হাই জামা হাইন যাবি এককারে দর দরায় ঘটনা কি কত এনছেন কোত্তা কত এনছিলেন মাশাআল্লাহ সুন্দর প্রশ্ন এই প্রশ্নের জবাব উত্তেজিত জনতারে বলল তোমরা থামো আমি না দিয়ে যদি আমার ছেলে আবদুল্লাহ দেয় কেমন হয় ক হ্যাঁ মানি আবদুল্লাহ দাঁড়াও বাবা কি হয়েছে কইও এই হমান হমান ফিজের জামার সেট সবাই পাইছে মানে আর আব্বা তো কিছু লম্বা আব্বা আরে কইছে রুহুত যে বাইতুল মাল তো জনগণের সব ব্যাগে মিলে যে ফিজ পাইছে শার্ট ফিজ এটা তো কারো করতে হইতো না ওর বাগে তো ব্যাগে কমাইছে অন হন তুই কোত্তাছিলে চাই যে তুই নামাজ কলমা হরান লাগে রাষ্ট্র কাজ করন লাগে বা আজি তোর কোত্তার ফিজকে যদি আব্বারে দিয়ে দেস তাহলে দুইটা মিলি নয়নপুর সেলিম খলিফা তুন কোত্তকে সিলাইলাম ক বাজিরে যুবক এই কারণে আর কোত্তাটা হয়েছে এবং লম্ব হয়েছে আল্লাহ এটা হচ্ছে ইসলাম জবাবদেহিতা আর চিন্তা হলো পরিবার আইসা তুকে তুই ভস্ত করস কা সব আর আব্বা আব্বা দাব দাদা সব আর রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে ওয়ালিমান খফা মাকামা রব্বিহি জান্নাতান আল্লাহ কয় যে ব্যক্তি আমার সামনে দাঁড়াইব এই বয়টা যার অন্তরে আছে তাকে আমি দুইটা জান্নাত দিব এই বয়টা আসেনি মুসলমানের নাই এতে মনে করি আর বাপ দাদারে না হ্যাঁ এটা দিয়ে গেছে সব আর আয় সব বন্ধ করে দিই অসুবিধা কি সে সব আর কাছে কি জবাব আল্লাহর কাছে দিবেন রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে এই ইমামুল আদেলের ব্যাখ্যা আরো অনেকগুলো কথা আছে আর অনেক অসংখ্য কথা শুধু ইডা দিয়ে যদি শুরু করি ও ওমর রাদিয়াল্লাহু আনু প্রেসিডেন্ট হইবার পর ওনার নয়নপুর স্কুলের ক্লাসমেট একদিন দেয়া করতে এসে সংসদে তা আয়ে সন্ধ্যে হয়ে গেছে অফিসের কাজ করতে করতে সংসদ ভবনে তো কত দোস্ত তোর তো আল্লাহ দিছে একসাথে ছাগল চড়েছি আড়া এখানে অন তুই তো প্রেসিডেন্ট হয়ে গেছো তামিরুল মোমেনিন অন হন তোর লগে ভাই কোদের কথা কইতাম কে কয় জনগণ তার ক্লাসমেট কে কয় বন্ধু করতে আছে ক ভাই কথাটা কি পার্সোনাল না রাষ্ট্রের ক কথাটা পার্সোনাল টপ করে উনি লাইট বন্ধ করে দিছে ক ভাই একটা অভদ্র কাজ করলে তুমি সংসদের লাইট বন্ধ করলে তোমার লগে একটু গল্প করি আড্ডা দিই ক ভাই রে ভাই জনগণের তেল জ্বালাই আমি পার্সোনাল কথা যদি বলি মাবুদের দরবারে হাসুর মাঠে আমি তেলের হিসাব কিভাবে দিব এই জন্য পার্সোনাল কথা যেহেতু বা তিনি ভাই কথা চলবে সারা রাত অসুবিধা নাই তবে রাষ্ট্রের কথা রাষ্ট্রের তেল জ্বালাইয়া চলবে আল্লাহ একবার এই জন্য নবীজি বলছেন ও আমার উম্মতেরা আলিমা মুল আদেল ন্যায় পরায়ণ যারা হবে আল্লাহ জান প্রথম চান যে তাদেরকে আরশের নিচে স্থান দিয়ে হাউজে কাউসার আমি নবী খাওয়ায় আল্লাহ চুপে চুপে তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে কষ্ট হয় তো আজটা তো শুরু করি না বয় ছেলেরা মহব্বত করি আনছি আমি কম দিতাম না প্রোগ্রামটা আমার সিঙ্গেল মহব্বত আমি সিঙ্গেল রাখছি ডবল করি না ডবল প্রোগ্রাম দিলে ঠক হয় মানুষের
দুই নম্বর আর বাড়াইলাম না, দুই নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওশাবুন নাশাফি ইবাদাতি রব্বিহি, ওই যুবক যুবতী যারা ইবাদত বন্দেগি করতে করতে বড় হয় বুড়ো হয়, ওই ননাই আল্লাহর বান্দা বান্দিগুলোকে আল্লাহ দুই নম্বর প্ল্যাটফর্মে আরশে সামিয়া নার নিচে আল্লাহর কাছে স্থান দিব। যেই যুবকেরা ছোট ছোট হলাইন ফাইভ সিক্সে থাকতে নামাজ দিচ্ছে, মেয়েরা ফর্দা ফসিতে দিচ্ছে নামাজ পড়ছে, এই অবস্থা যারা বড় হয়েছে এদেরকে আল্লাহ আরশের নিচে স্থান দিব। আমরা যুবক যুবতীর করে বুঝাইতে এলাম না, যুব বয়সে নামাজ পড়ে না। আগে আমার নোহা গাড়িটা ছিল হুরান, ইহানো ব্যারেক দিলে এত অংশসব দূর যে কাত করে ডুকে তাপসার বিয়ে খাড়াইতার নি, ইহাকে অটল লগে লাগি যায়, এটা বাদ দিয়ে আল্লাহ লইলাম নতুন গাড়ি, হ্যাঁ একশো বিশে চলে ব্রেক দিলে ধাম করি চল্লিশ, এমনি বাম্পার লই কজ কিতা করতাম, আরেকটা সাপ দিলে ডাইরেক্ট জিরো মিটার। জোয়ানকালে শরীরের গতি ঠিক থাকে, জোয়ানকালে আবাদত, বুড়াকালে আমনের শরীর আমনের কথা শুনত না শুনত না গো, ঠিক নিও বুড়িয়া কায়েমপুর বাজারে তু নয়নপুর তু বাগড়া বাজার তু বাদাম খাই আইসে জোর নুয়াজের শেষ সময়, হেঁটেই হুলি গেছে হেঁটে গুড়ুর গাড়ু ঠাডা মারা শুরু হয়ে গেছে, বাতাসিটা সাপ্লাই করতে আছে গুজ্জ দ্বারে, হেন বুড়িয়া ব্রেন থেকে মেসেজ দিছে আড়াই লাখ কম্পিউটার মাথা, এরে ভাষা গালা কত ছোট্ট করে সিবি দরস্তা তোর আল্লাহ দয় লাগে, হাসা গালার রিপ্লাই মেসেজ দিতে আছে যেটা হাইতেন ন তোমার বাতাস তুই কেন্দ্রে দেখবে আমি জানি না, পুরা দেহের সাথে আপনার ব্রেনের সম্পর্ক, আপনার ব্রেনই এগুলো কন্ট্রোল করে, সুবহানাল্লাহ কর বিজ্ঞানীরা অবাক অবাক। কম্পিউটার দেখবেন নিচে দিই সিপিউতে একটা মোটর আছে, এটারে এটা ঠান্ডা করে, বিজ্ঞানীরা কয় আমাদের আব্বা মগজ এখানে একটা সার্কিট ব্রেকার আছে, এটারে ফদ্দা মেঘনা যমুনার মতো সব পানি দিয়ে যদি স্প্রে করে তারপরে ঠান্ডা হবে না, একটা ডিভাইন পাওয়ার আল্লাহ সাল্লাহ সানু মাথাটা ঠান্ডা রাখে। আপনি চোখ খাটতেছেন মিলতেছেন সব এগুলা আপনার চোখে নিয়ন্ত্রণ করে কে, এ মাথা কে বুড়িয়া ফাঁসা কালারে মেসেজ দিতেছে রে কত সিবিদর, চার মিনিট লাগবে জোরে সাইড রাখা তোমার সরি না, বাজারটা তো মেলাই দিলাম ফাঁসা কালার কর তুমি বাদাম খাও কা, বুড়িয়া যাতে আছে রুকুত করি বার হয়ে গেছে। এবার ছোটোবেলার ওয়াজ মানো করতেছি রে হুজুরে তো কইছে এক জুতো মাজুর মানুষ যতক্ষণ হাত দিতে আরি ইডি চিন্তা করে আর হরে স্বামী আল্লাহ হুলিমান হামিদা, কিন্তু মন কিন্তু ছোটোবেলার ওয়াজে সোনাগান্ধার হুজুরে তো ওয়াজ করছিল এক জুতো হাত যতক্ষণ যায়, এবার স্বামী আল্লাহ হুলিমান করতে করতে আবার ফাঁসা কালায় মেসেজ দিছে রে মনে দৌড়ি আসছা ফাঁসা কালাকে জেঠা তোমার ভাব তুমি দরগ শেষদাত গেছে উড়ে সোনার বাংলা খালি তাইলে আবাদত বন্দি কি কি বুড়া কাল না জোয়ান কাল তুগো জোয়াইন না সিটিং এর ঘরে বুঝাইতে পাইলাম না, আগো হাজি কুদ্দুস বালি হুনার আজকে দশ বছর বেহুশ হয়াত আছে হুঁশ নাই হুঁশ জোর জুমার নামাজের সময় শেষ কেরামান কাতিবির ডাইনের গাকো তার নামাজে খাতা লেখ বামের গাকো আল্লাহ আগল বানাইছিনি বুড়িগা নোয়াজ চিনি ডাইনের গা তক্র করে গিয়ে নোয়া জরব কেমনে তার তো হুঁশ নাই নুঙ্গির দোষগা বড়াইছে ফাঁসা গালা গুয়েল্লা দা কেন্দ্রে নোয়া জরব হিজ্ঞে কালে কেন্দ্রে লেখন ক তার তো নামাজ হরে ন ইজ্ঞে ক হুঁশ তো নাই দনগা মার্কেটিং লাগি বার এলাইরে ফোন দেয় কে রে তোরা পাল্লা আমরা বালি হুড়া হাজি আব্দুল কুদ্দুসের কেরামান কাতেবিন বলছি ক সমস্যা ক বুড়িগার হয়াত আছে হুঁশ নাই আজ দশ বছর এখন জুমার নামাজের সময় শেষ আমরা কি তাকে নামাজের খাতায় লিখবো না ভাই নামাজের খাতায় ও কীতে রে তোরা তো হুরে নোয়া গেলে সমস্যা তো ইন্টারন্যাশনাল ঠিক আছে হন বুড়িগার ফ্যাশনের ফিস্টাটা উল্টাছে হায়াতটা কী করছে ষাট বছর নয়নপুর কাপড় দোয়ান আছিল সিটিং নোয়া জড়ানো পঞ্চাশ বছর গ্রিস আছিল সিটিং মাল কামাইছে আল্লাহ কিচ্ছু নেই আছে তিরিশ বছরে কীতা করছে আরে ডাকায় নষ্ট হুঁস বিশ বছর হ্যাঁ তাফসীর মাহফিল করেছে আবাদত বন্দিকে ঠিক আছে জামাতের সহিত নামাজ পড়ছে একামতের দিনের কাজ করছে ওলামায়ে কেরামের লোক আসিল আল্লাহ আল্লাহ শাহানু ডাক দি কয় আমারে বান্দা হাজি আব্দুল কুদ্দুস বিশ বছর হয়াতে প্রতি চব্বিশ ঘন্টা যত কঠিন নেকামল করছে এইভাবে এন্তকালের আগ মুহূর্ত পর্যন্ত প্রতি চব্বিশ ঘন্টা এভাবে নেকামল লিখতে থাকতো লিখতে থাক বাংলাদেশ সরকারের কত হইলো তুই বিসিএস ক্যাডার উপজেলা নির্বাহী অফিসার করবা বহুত কষ্ট করছ বেড়া উনষাট বছর চাকরি করছো তো এক বছর রেস্টে বেতন দিব করবা এলপিআরে থাকো
পরে তুমি রিটায়ার হয়ে গেলে 60 বছর পর আমি বাংলাদেশ সরকার তোমার অন্তকাল পর্যন্ত পেনশন দিও তুমি যদি মারা যাও তোমার ওয়াইফেরে দিও মদিনার নবী কয় আমার উম্মত জওয়ান কালে যদি ইবাদত বন্দেগী করতে পারো বুড়ো কালে তারপরে বেহুশ অবস্থায় পেনশন 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 আঙ্গ যুবক সিটিং এর ঘরে বুঝাইতে গো ভাইরে লামে না তাহলে মিছিল চলবে ইবাদত বন্দেগী কি বুড়া কাল না জওয়ান কাল জওয়ান কাল আর জোরে জওয়ান কাল আর আঙ্গ জওয়াইনরা হাপেনি দি হুন্ডা চালাই গরাম মস্তানি করে আসেনি হাপেনি দিন না মাটি আছে না পরস্তরক আচ্ছা হাপেনি ইঞ্চত বুঝলাম তুই যখন 4.5 লাখ টাকা হুন্ডার মধ্যে বইছ বইলে হাপেন তো এদ্দুর তো রানীডা কার্ফু মাছের ডিমে আতি কার্ফু মাছের লাইনে আবার সরাই যায় না সরাই যায় লোক হাপেনের সামনের দিকে না হা করি তা না 2 ইঞ্চি আরো ভিতরে দেওয়া যায় তাহলে 2 ইঞ্চি খেয়াল করলে আর তোর AK-47 এর মাথাটা 1 ইঞ্চি কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে এত কথা কয় না তুই কবে আঙ্গরে তুই যে এই উন্ডাটি চালাই এই ল্যাংডা ল্যাংডা থাস তোর নসব থেকে সোনাগান্দার হুজুর বিশ্ববিখ্যাত অলিয়ে কামেল বড় আলেম বড় শিক্ষিত ভয় দৈত তোর গর গরু ছাগল সব ডাকাত তৈরি হইব ঠিক কিনা এরকম হাপে নিদি হুন্ডা চালেন না যুবক বর্তমান আমার মাহফিলে নাই রে আই কই নাই আর হুন্ডা আর গাড়িটা কবা লাগবে তো আরে মার খা বাচ্চা বেটা আরে মাল খাবা মার খা বাচ্চা আসতি ওয়া সলমনি কোগা মুতে দচ্ছে হাতের বেডারা 20 লাখ টাকা খরচ করছে মাহফিলটা আজকের একটা মিনিটের দাম কত লাখ আবার 1 বছর যারা ঘোষণা দিছে পৃথিবী থাকলে না মাহফিল এগো না তো শেষ মাহফিল আমি মনে করি আমার জীবনের প্রতিটা মাহফিল শেষ হয়তো তোরা থাকবি আমি থাকতাম না সেই কথাটা যদি বলতাম আরো অবাক হয়ে যাবি বিশ্বের হায়াত আর বেশি বাকি নাই অত্যাসন্ন তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ অত্যাসন্ন পরমাণু বোমা হামলা হয়ে যাবে এই প্রজন্ম সাইজ করে গেলে আল্লাহ এটা যদি কইতে চাইতাম রে সময় তো নাই এখন আয় যুবক এই হাফপেন ইন্দুমুন্ডা চালাচ্ছে অনেকের হাফপেন হেরা হেরা কিতে রে ভাই এতটা হাফপেন ইয়েন্দি হেরা ইয়েন্দি হুয়া তো হুয়া সোজা করি গেলা স্যার হেরা ইজ্ঞা দেয় পারে না বাহির ওমা সিঙ্গেপুর দেখছি লাইটে তো মানুষ সুন্দর ওমা ল্যাংডা হতে রিসে বেড়ি রে কতগুণ উঠতে উঠেছি কতগুণ এমনি আয়কো আল্লাহ আস্তাক ফিরে লিরে কিটা আয় কান্দে দিছি ইডিডের দেই লগে দে বাঙালিরা 20-30 গে কজু সহজ হয়েছে না কান্দেন দে আর মানুষ দি মানুষ ডক কারে কয় বেটা তোকে 18 কোটি মানুষের ডক মিলিও হেতা গো উগ্গার চোখের ডক আয়তন মানুষের এত ডক আল্লাহ দিছে আল্লাহ একবার কজু কান্দেন কায় কইলাম কান্দিয়ের এত সুন্দর মানুষটি আল্লাহ কেমনে জাহান্নামে জ্বালাইব এই কথাটা মনে করি আমি কান্দিয়ের আল্লাহ একবার আগরতলা ইমিগ্রেশনে ভার হইলে আমার সম্ভবত 2013 সালে না কত সালে এক মাইয়া দেখছি অন্তত 7.5 ফুট লম্বা আল্লাহু আকবার কি সুন্দর মানুষ আমি নামাজ পড়ছি ইমিগ্রেশনের ভিতরে আহ কানলাম আল্লাহ এইসব মানুষটি কেমনে জ্বালাইবে তুমি জাহান্নামে তোমার বুঝি মায়া লাগত না মাবুদরে তুমি তাদেরকে ইমান গিফট করো আমি 810 কোটি মানুষের কথা চিন্তা করি রে হুতি হুতি বিশ্বাস কর পৃথিবী ঘুরে ঘুরে আমি কাঁদতেছি পৃথিবী ঘুরে ঘুরে মানুষগুলোরে কেমনে আল্লাহ জ্বালাইব আর আঙ্গরে এত মহব্বত করি কেমনে ইমান দিল আল্লাহ আঙ্গরে আমি এটাই চিন্তা করি এক একটা সফটওয়্যার বিজ্ঞানী কম্পিউটার বিজ্ঞানী আর সাইরানা লোয়াইডে 1,20,000 টাকা বেশি আর আইফোন কই এখানে প্রযুক্তি কাজ করতেছে এই মানুষগুলো কীভাবে জাহান্নামে যাইব আহা আঙ্গর 420 জন প্যাসেঞ্জার লো এরোপ্লেন সোনার মদিনা যার যারা বিমানটা বানাইলো রে তারা কাফের তাকে বিমানও শুনি আরা চলি যে নবীজিরে সাইবার লাই আহ কেমনে রে আল্লাহ তা করে জাহান্নামে নিব এই কথা ভেবে ভেবে আমি তাদের কথা চিন্তা করি আল্লাহ তুমি তাদেরকে ইমান দাও আমিন ফরবিনি আই হে দিন না হযরত টিকটক শরীফে ভিডিও একটা দেখছি হযরত মাতা আসে পৃথিবীর অন সবচেয়ে বড় হুজুর হচ্ছে বড় মৌলবি হচ্ছে হযরত গুগল মৌলবি এ তুই সাবাত নিয়াজিল্লি মোল্লা যদি লেখস একসাথে শত শত হাদাস হাদিস গুগলে চলি আইব কিতাল সাস এটা চলি আইব যে কোনো এলেম এখন হযরত গুগল মৌলবি জানে আমি যদি শশীতল স্টেশনে আইজ দিলাই বালি হুড়া যাই গুগল মৌলবির বড় খলিফক গাছে মই লোক ইংরেজিতে কই দিব 500 মিটার স্পন্টাস সাইটস স্পন্টাস হেতি আর হত দেয়া কইও দেয়
এত কথা কয় না ঘুমাইনি আচ্ছা আয় হযরত টিকটক শরীফে দেখছি কুত্তক গউতির সাববে সাইদি কুত্তক গের হিডির দি বান্দরে গড়াই হতে সিতি উইতি হতে কুত্তার লগা হতে কুত্তার গারব দি হতে কুত্তক গের নিচের দিকে ঠোঁটি রে নেসা গাই ধরে দাঁতি দিছা কুত্তার গালের ভিতরে আত ভরে দিছে কুত্তার জিরবা বার করে দিছে এত লম্বা বার করে এবার কুত্তার জিরবার মধ্যে এতে আঙ্গুল দেয় দিয়ে আবার নিজের জিরবার মধ্যে দেয় সাহায় রে মজা আসে নিয়ে এটা ভিজে ভিজে কা কুত্তা হুতির কুত্তা আসে খেলায় হুড়ির কুত্তা আত বেসে দি কুত্তা তো শুয়ে না হেতার গারে একটু মেসেজ করলে এতটা বালাই লাগে এটা প্রভু ভক্ত প্রাণী তো এবার কুত্তারে এলেন্স ভাই ধরি টানে ইন্দি ধরে কানে আঙ্গুল ভরি দিয়ে কুত্তা মাথে না আসে আতকা কুত্তা এটার এই বান্দরিয়া সোরা আন্ডা ভাই ধরে দিছে টান আন্ডা নো আন্ডার সামনে যেটা আছে একে 47 আমি তো কহিল তো ডরে বাইরে কইলে কইবি আর মুখ খারাপ আর ভিতরে আলায় তার আসল জেপর তারপরে ইংরেজিতে ফেনিশ কয় বাংলাতে তোরা জিডে কস ক গই আয় আর কইতার নো আর তো এমনে কস আয় বেদ্ধ হুজুর আসতি তুই আসতি রে জিডি জাইন না ভাডি জাগ গই বেটা ও জানা হোসা দিব ইনশাআল্লাহ আমিন ক তেবার আন্ডা ভাই তো চেয়ার কুত্তাটা মুহূর্তে এ লাভ দিউনি এবার বান্দরগের কামটি এলো তো গে 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 কুত্তার হিড়ি রূপ দি এবার বান্দর উড়ি আমজা করে ধরে এলিছে গলা সাবে ধরে এবার কামড়াইতে পারে না এমনি এমনি ওমা এবার একাধিক কুত্তার মাথা খাইছে এবার উন খুলে 10 সেকেন্ডে হাগলা কুত্তাটার নিয়ন্ত্রণে লই এনছে জনে মাথা খাইছে তাই চিন্তা করলাম কি রে ঘটনা কি এন তো একটা ওয়াজ বার করছি এত জায়গা ধরল হিড়ি রূপ দি উঠলো জিরবে টানেছে লেজ ধরেছে আসা এতে মাতে না আন্ডা ভাই দুচ্ছে এত গিল্লে পাগল হয়ে গেল কুত্তার কত হইলো এক কুত্তার বাচ্চা কুত্তা হইলে হয়েছে তবে আর একটা শরম আছে তুই ব্যাগ জায়গা দিচ্ছ তাই রাগ হইলো তুই আর আন্ডা ভাই দল লিখে দেখেন এটা একটা ইব্রত পশু পাখি হাইওয়ান জানোয়ারেরও শরম আছে তাহলে তুই মুসলমান রসুল সাল্লামের প্রিয় অম্ম তুই এত হাজার মানুষের সামনে হুন্ডা সালাস তুই আন্ডার ফ্যান হিন্দি হাফেন হিন্দি হিন্দি তুই আডস তুই কি মুসলমান তুই গেরাম তো বার যা তুই বারো আয় জান না কইছি আন্না তুই যে কিতা কস আয় জান না আতকল রানে সিবে তো আতকল তুই রানো নি আত্রাস তুই বারো তো আতকলে না আতকল আয় জান না দে আন্না তুই বারো কে ফ্যান হিন্দি না কে হাফপেনের বিরুদ্ধে আর জেহাদ চলবে সোজা কথা হয় হাফপেনের একদিন আর আর 10-15 দিন যা লাগে তুই সুন্দর করে ফুল ফ্যান ফল স্মার্ট বল হুজুর হাফ পেনি দিয়ে একটু রানের পিক আপটা দেয় মাইয়া করে একটু ভালো লাগে তুই বলেন না হ্যাঁ আছে না তুই মাইয়া চিন্তা কর যুবক তোরে আল্লাহ ডাইরেক্ট বিয়ে করাইব আল্লাহ নিজে দায়িত্ব নিছে কোন নয়নপুরের কাজী সাহেব লাগবে না এটা কোন ইউনিয়ন বাইক তো বাইকের কাজী সাহেব লাগবে না বান্দা তোর আব্বা আদম আম্মা হাওয়াকে বিয়েটা আয় ওড়াইছি রে মজাই বিয়ে অনুষ্ঠান ইয়া আদম স্কুন আনতাওয়া সাউজুকাল জান্না তাইলে বুঝা গেল বিয়েটা হড়াইছে কি আল্লাহ আল্লাহ শানু কয় আঙ্গ বায়েকের কোরআনে কারিমে ও বান্দা যুবক তোর বিয়েটা জান্নাতে আই হড়াইম ওয়া সাওয়াজনাহুম বিহুরিন ঈন সাওয়াজনা জমা মতা গেলে মেসিগা আমি আল্লাহ তোদের বিয়েটা হড়াবো বিয়ে হড়াইবো কে কত লাই আই গরু জব করি ছাগল জব করি রাঁধি অপেক্ষায় আছি জান্নাতের গেটও খাড়াই রয়েছি তোরে আই কনগ্রেচুলেশন দিও সুবহানাল্লাহ নাই আফসার হিসাব কনাই হাইলেন এই সমস্ত কথা আর আরো 78 বছর ওয়া শুনছি মি আপনারা নতুন নতুন কথা কন মিয়া ড্যাড ড্যাড ডাইয়া হুজুর কত এ কথা কন দেখ দাওয়াত নামা কাট তো করে হাঁটা দিছে অনলাইনে নুজুলাম মিন গফুরির রহিম নুজলুন শব্দের অর্থ হচ্ছে মেহমানদারি ক্ষমাশীল প্রভুর পক্ষ থেকে দয়ালু পক্ষ থেকে তোমাদের জন্য দাওয়াতনামা কার্ড রেডি কোন জায়গা খাড়াই রেছে জান্নাতের গেট এটা কোথায় পাইবেন সুরা জুমারে পাইবেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে এখানে ফতিহাত বলা আছে ওয়াও নাই অর্থাৎ জেলে যাইবে যাইলে তারপর গেট খুলি মুরগে ঢুকাইব আর জান্নাতীদের সামনে এখানে ওয়া ফতিহাত ওয়াও জিয়াদা আছে কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মানি
কোন সেন্টেন্সে যদি বর্ণমালা লেটার যদি বেশি থাকে মিনিংস বেশি হবে। এখানে বলা আছে ওয়াফুতিয়াত কেন মুফাসসিরিন কারাম লিখছে জান্নাতের গেটটা খুলি আল্লাহ বায়েকের দিকে চাই রয়েছে বালিহুড়ার দিকে চাই রয়েছে আজ যুবকেরা কতক্ষণে আইব করে মারস তারা আনসা গোস্ত তো রাঁধি দেখছি আয় নজলুন মানে মেহমানদারি যেরকম আমার দাওয়াত দিই কতদিন আগের থেকে আমার হাদিয়া রেডি খানা রেডি উজুরি রেডি কী খাওয়া হইব আজকে অন্তত 20,000 টাকার নাস্তায় আমাদেরকে করাইছে অত্যাধুনিক খানা যেগুলো বাংলাদেশে পাওয়া যায় না আমি মন থেকে তাদেরকে দোয়া করছি অত্যাধুনিক নাস্তা এমন একটা নিয়ামত খাওয়াইছে যেটা পাওয়াই মুশকিল এটা বিদেশ থেকে আসে আল্লাহু আকবার আল্লাহ এর সাজায় রেখেছে বউ রাখি দিছে 12,500 বাকেরা আছে 8,500 সাইবা আছে 4,000 নবীর ঘোষণা ইমাম এই গাজালি রহমতুল্লাহ আলাই এহিয়া উলুমুদ্দিন হাদিসটা আনছে সুবহানাল্লাহ কতরা এগুলোর উদ্বোধন করবি লামিয়াত মিসুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান আল্লাহ কইতে আছে আল্লাহ তো দর শর্মে এত কথা ভাঙ্গি চুরি কইতে পারেনি নবীর হাদিসে সব কথা কই এলেছে সুবহানাল্লাহ কয় না কইতিপুর বই মহিলাগুলাকে জিন বা কোনো মানুষ কেউ স্পর্শ করে নাই মহিলা যতই নেককারক কোনো কারো বেড়াগর লগে ফ্রেম না করলো জিনে কিন্তু স্পর্শ করিয়ে লাইতে পারে হারেনি আল্লাহ কয় আমি এমনভাবে তোমাদের জন্য বাসর ঘরে রাখিয়ে দিছি ইতিপূর্বে কেউ তাদেরকে স্পর্শ করে না আমি বিয়ে পড়ামু বিচার নিকাশ কমপ্লিটের হইলে 80,000 গেল মানে যাই আপনার বাসরঘর বায়দা থেকে সানা পর্যন্ত এত বড় বাসরঘর 3 মাইল উপরের দিকে সাদ যাই গেল মানেরা মিছিল দিয়ে হাঁদাইগো ভাবি সালামু আলাইকুম কেমন আছেন যে আসি ভালো তারপরে আপনি যে আফসারি সাহেবের অপেক্ষা করছিলেন ভাইয়া তো আসতেছে ক বিচার নিকাশ কমপ্লিট কিনা ক জি ম্যাডাম ক ফুলসরাত ফারুসি কিনা ক হ্যাঁ ফারুসি এরপরে ম্যাডামে প্রশ্ন করবে হ্যালো রয় তুমো তোমরা কি ওই আফসারিকে দেখছিলা কিরা গেলমানেরা বলবে ম্যাডাম রয় না হো আমরা তাকে দেখেছিলাম ম্যাডাম এ কথা বলার সঙ্গে সঙ্গে ঘোমটাটা টানি দিবেন ফাস্তাকিব পাহা ঘোমটাটা টানিয়া মুসকি হাসি দিয়ে অন্দর মহলে আরো ভিতরে চলে যাবে নবীজি এই অন্যার ব্যাখ্যাটা দিচ্ছে ও দুনিয়ার মানুষ সহিহ আল বুখারীর হাদিসে ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা তমাম পৃথিবীর তেলের খনি স্বর্ণের খনি রেল ইঞ্জিন বিমান সব কিছু যদি তোমরা বিক্রি করো তাহলে জান্নাতি মহিলার একজন মহিলার ওন্নার দাম দেওয়া যাবে না নবী কি হেঁসা কথা কইছে না মিশা কইছে অর্ধেক হেঁসা না অর্ধেক মিশা তাইলে যুবক নবীর কথা যদি তুমি ধরে নাও সত্য তাইলে জান্নাতের দিকে আসো জান্নাতের দিকে আসো নামাজের দিকে আসো একামতের দিনের কাজের দিকে আসো আল্লাহ আল্লাহ শানু মহব্বত করে তোমার বিয়ে করে দিব মহিলার কোয়ালিটি কেমন সেটা আল্লাহ বলতেছে ফুত পবিত্র মহিলা এটা 7টা আয়াত আছে আজু আজু মোতাহারা লেখে গুগল সার্চ দিলে 7টা আয়াত শুরু করিব মোতাহারা মানে আজু আজনের সেফত মোতাহারা কেন আনছে ফুত পবিত্র কেন জান্নাতি মহিলাগুলো মোতাহারা তুমি আরাকে ওয়াল বুসাত ওয়াল বুজাত ওয়াল ওয়াল নুকামাত ওয়াল হায়জ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে জান্নাতি মহিলাগুলা এই গাম থেকে থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে হায়জ থেকে নেফাস থেকে এরপরে কি পেশাব পায়খানা থেকে বীর্যের দুর্গন্ধ থেকে তারা ফুত পবিত্র থাকবে বাবিরে 1 লাখ টাকার বডি লোশনে স্প্রে করবেন লাভ নেই আধা ঘন্টা ওরে গামে ধরলে দেখবেন গামের গন্ধ আগাই যাবে কই বডি লোশনের গন্ধ উনা জানা কীতে রে খুন খুন্না গন্ধ কয় কা ও গামের গন্ধ আল্লাহ কয় আমি ফুত পবিত্র বানা রেখছি সুবহানাল্লাহ কর তুই কিয়ের রূপসাগরের জলক মারি হুন্ডা শরীফের হিসি দিয়ে দিয়ে গান লাগার একশো ব্রেক মারলে হুন্ডা এতার গান বাজি ওড়ে হজরত মোবাইল থেকে এতে বই বই বিয়াল বেলায় এডি চালায় রূপসাগরে ঝলকে মারিয়া
নাউজ বিল্লাহ কয় না নাউজ বিল্লাহ কি রূপ দেখালি তুই মোরে একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে ফান বন্ধু এতি গেন তোর জান গুলি এলে বিতি জান প্রেম করি কেউ কিচ্ছু হয় না আঙ্গ তালই ফল্লি কবিও ভালোবাসছিল ভালোবাসি কেউ জীবনে কিচ্ছু হয় না সব কবি আক্ষেপ করি কর আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দূর অন্ত পরবাসে সব কালাই করিয়ে লেছে লাভ হয় না ওইসিনি তাহলে তোর গান হবে এ বেবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধুরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে কে রে গানটা না রসা সোনা বন্ধুর গান হলে ঠিকই উড়ালাতি একটু পিকআপ লইগা রেডি হুর জান্নাতের ঝলকে মারিয়া ক কইতে থাক ওয়াজেন শিখতিনো গান শিখে দি কতক্ষণ আর গেরি হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে এ কি তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিসে না দিলা সারা চিত্তের নূরে সেজদা যে করে চিত্তের নূরে সেজদা যে করে হুরে ইন্দি বেন্তারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহু আকবার দরকার আছে নি হুরের তাহলে কি নামাজ তো গো বালিগুড়ে বায়েকে ব্রাহ্মণবাড়িয়া সেজদা জি একটা তসবি হরে তিনবার তসবিটা কিতারে সেজদার তসবি কি ঘুমাইয়ে গেন তো কথা কসা সেজদার তসবি কি সুবহান রাব্বিয়াল এই সেজদাটা যখন আপনি দেন আল্লাহ আল্লাহ আপনার মাথার মধ্যে মশে ও বায়কে জসিম কুদ্দুস হেদু হাবুলক তুই আমার সুবহান কইস কন্দুককে এই সেন্টেন্সে তিনটা ওয়ার্ড সুবহান রব আলা কহে আল্লাহ আপনি ফুত পবিত্র লা শারিক আল্লাহ মূর্তি টুর্তি সহ বুয়া আপনি একক জিন্দাবাদ ক বুঝলাম তুই শেয়ান হইস রব কইস কিল্লে কহে আমনে তো আর প্রতিপালক আল্লাহ আপনি আরে মায়ের ফেটে খাওয়াইছেন আল্লাহ আমি বুঝতাম না চাকরি বাকরি আসিল না দুনিয়াতে এনছেন আপনার অক্সিজেন দিছেন 9 কোটি 30 মাইল দূরে আমার অক্সিজেন সিলিন্ডার বক্স সূর্যরে জ্বালাইতে আপনার 40,000 টন লাকি লাগে 1 সেকেন্ডে সেখান থেকে পরমাণু চুল্লিতে তাপ উৎপাদন করছেন 5 কোটি সেটা এসি ফিল্টারাইজ করে করে পৃথিবীর জমিনে বায়েকে দিয়েছেন 26-27 ডিগ্রি তাও সরাসরি আমার বুকে ঢুকানো গাছের পাতাতে দিয়ে দিয়েছেন নাইট্রোজেন চক্রের মাধ্যমে আল্লাহ একটা গাছের পাতা 2 কোটি ছিদ্র সেখান থেকে অক্সিজেনটা দিয়ে আমার হাড়ে আছে আরও 2 কোটি ছিদ্র দিয়ে অক্সিজেনটা ঢুকাইয়া যাইয়ে হাড়ের মধ্যে রক্তের লোহকণিকা শ্বেতকণিকা অনুসক্রিয়া 3 ক্যাডারের কোবাই হাই বাসিয়ের অক্সিজেন সিলিন্ডার আসমানে দুনিয়ার কেউ জানে না ও আল্লাহ আমনে দিছে মায়ের ফেটে খাবাইছেন কবরে আরে খাওয়াইবেন 40,000 বছর হাসর মিজান ফলছে আর সব জায়গা আন্না আরে খাওয়াই আমনে তো আর রব আই লাভ ইউ ক বুঝলাম তুই সে আনা হইস আলা কইস কিল্লাই আয় বড় কত বড় তুই কেমনে জানস কয় সিনি আমনে কত বড় আয় দিয়ে গেলেছি আমনে রে আল্লাহ কয় বন্ধারে আয় কত বড় কষে কমাবুদ আমি যে গ্রামে আছি এই গ্রামটা পৃথিবীতে অবস্থিত সৌরজগতে 53টা ফলামাইয়া আছে সৌরজগতের এই গ্রহে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় সূর্যের ফলাও গাছে অ্যামিক্রন সিটি নক্ষত্র 2 কোটি সূর্য আব্বারে হাতের হাটের ভিতরে ঢুকে রেখে দুয়ারে এই সৌরজগতের আরও আছে আল্লাহ 2000 তারপরে গ্রহ এই উপগ্রহ গ্রহ নক্ষত্র এই জগতে
তারপরে এই জগৎ পার হই, তারপরে গ্যালাক্সি, এরপরে ক্লাস্টার জগৎ, হে জমানা জগৎ পার হই গেলে হেইডারও 2000 গ্রহ নক্ষত্র আছে, তারপরে সে অনন্ত মহাশূন্য পার হইলে ক্লাস্টার সুপার ক্লাস্টার, এরপরে ত্রিপল সুপার ক্লাস্টারের জামানা ওই ওই জগৎ। বিজ্ঞানীরা কয় আল্লাহ এই নয়টা জগৎ মাত্র মহাশূন্যের 0.01% আমরা আবিষ্কার করছি, আর 99.99 অনন্ত মহাশূন্য খালি, এর উপরে আল্লাহ প্রথম আসমান, হেডা আরো বড় আরো দূরে, তারপরে দ্বিতীয় আসমান, হিয়ানো ইচ্ছা জগৎ ইডি আছে ও আল্লাহ, হেডে আরো দূরে আরো বড়, তার চেয়ে বড় এবং দূরে তৃতীয় আসমান। এইভাবে সপ্তম আসমানের পর নূরের পর্দার দেশ আসে 70,000, হেডি একটা দেশ আরো বড় আরো দূরে হেডিনো গ্রহ নক্ষত্র আছে ও আল্লাহ, আল্লাহ তার উপরে সিদ্দাতুল মন্তা, হে দেশ আরো দূরে আরো বড়, এর উপরে আছে মালায় আলারানের স্পেশাল পাঁচটা দেশ, ফিডির গ্রহ নক্ষত্র আরো দূরে আরো বড়, তার চেয়ে দূরে এবং বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ, আল্লাহ জান্নাত শুনু ডাক দি কয় মাথা থাড় ভাই কয় মহব্বতে বান্দারি, এরকম মাথা ডারে আমি আল্লাহ জাহান্নামের আযাবে নিতান্ন তোরে আই বিয়া করাইও। তুই কটে আর গান শুনস বেটা, তোর গান শুনলে আর বমি আইয়ে কেন আসে না তে গা, হইলা না হইলা রে বুঝুক কাঁধে মোবাইল টরিপ চাই আর হইলা না আবার, কথা দিয়াও না রাখিলা একটা কথাও তার, তুমি হইলা না আমার নাজবিল্লাহ কই দিকা নাজবিল্লাহ না, তুই নাজবিল্লাহ ভগনের বৃত্তে ভরি রাখ কিস্তিতে সকালে দিস জোর কর নাজবিল্লাহ, তোর গান হবে এইভাবে, হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না আল্লাহ, মাইয়ারা কইব কি রে হোলাই কে কোনো হাগল আছে রে, কো আই এম নট মেন্টাল ইউ আর মেন্টাল, কো ভাইয়া তোমাকে না আই লাভ ইউ, কো আই হ্যাভ নো টাইম আই হ্যাট ইউ, তুই হুন্ডা চালাবি গান গাইবি কলেজে যাইতে আসে যাইতে যাইতে, হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার, ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোযুগেরই জালা, ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোযুগেরই জালা, হুর হাসে তোমার আশায় তুমি হইলা কার, তুমি হইলা না মাওলার, হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার, হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার, আল্লাহু আকবার, কত সুন্দর জগৎ, গানে গানে প্রাণে প্রাণে কাঞ্চাট অনুষ্ঠান কেমন হইব, ফি রওজাতিহ বারুন, এ আয়াতের ব্যাখ্যা হরিছে আইস, কি লিখছে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহ, মাগো কতুকু এই হাদিস লই আনলো বেটা, কেমনে ড্যান্স হইলব, নায়িকা জান্নাতের হুরেরা কোন স্টাইল বডি, কে কোন বাঁশি ধরবো, ইসরাফিল আলাইহিসসালাম কোনটা গাইব গান, দাউদ আলাইহিসসালাম কি গাইব, জান্নাতের সব গাছগাছালি কিভাবে শুরু করে দিব, আল্লাহু আকবার, অবাক হয়ে যাবি, এগুলো তো বলার সুযোগ নেই, তোরা কোন জগৎ, তুই কোন দিকে যাস, মা বোনেরাও নষ্ট তোরাও নষ্ট, কইছে ফরকিয়া ফরকিয়া শেষ, আয় হায় রে আল্লাহ কইছে বিয়ে কর বেল্লাই, বিয়ে করি এলার বুড়িগেরাও সিটিং বলার করে বিয়ে করা না, বিয়ে করা না, বুড়িগার কি যে পাইছে, আপনার হোলা যদি অ্যাক্সিডেন্ট হয় ঠ্যাং ভাঙে 30 লাখ টিয়া দিয়ে বালা করবেন করবেন নি, হোলাটা যদি জেনা করে কবর গেলে তো ফের তার আন্দরে আদরের হুতের পাও ভাঙিয়ে লেবু, ঠ্যাং কাটিয়ে লেবু, চোখ খুলিয়ে লেবু, কত মার 4.5 দিন মারি ফের তারা ছাড়িব, কেন ঠিক নেই 40,000 বছর মারব কবর আর হুটারে আর মাইয়াটারে, তাহলে আয় আর ছেলে মেয়ের সুখের কথা চিন্তা করি, বর্তমান নেট দুনিয়া ফরমানু হামলা হয়ে গেছে কত আগে, আঙ্গ কলব কত আগে মরি গেছে, নেগেট ফিল্মের লিঙ্ক যারা দেখছে যে ছাত্রছাত্রীরা ওরা আর মানুষ হবে না, ও ফরমানু হামলা শেষ হয়ে গেছে, শুধু আর দেহের উপরে হামলাটা বাকি রয়েছে ঠিক কিনা, সেদিন না গান শুনলাম সুমন ভাই কয় আমি মরলে কি হইয়া যাইব, সব সমস্যার সমাধান মনটা তো আগে মইরাছে বাকি শুধু দেহ খা, না কথাটা ঠিক আছে, ডার্লিং
আই মরলে তুই সাস আয় তোর ফ্যামিলির বিচ্ছেদে মরে যেতাম, মরলে কি সমস্যা হয় জীবনে, আই লাভ ইউ। মন তো কত আগে মরি গেছে, আর দেহ ডানা বাকি রয়েছে। আমাদের ছাত্রছাত্রীদের এ মন মোবাইলে মারি গেলেছে, বুড়িগার গো মনও মারি গেলেছে, মারি গেলেছে নি বুড়িগারাও নেগেটিভ ফিলিং চায়। হোলানের দিন নাতি জিগুন করবা কলেজে হরে সুমন ভাই মার দিকে চা মাথা কাটছে সরে ক বুড়িগা নাতিনের কয় আফসারি জোরে তো ভালোবাসে কদুরিয়া ইয়া তাপ এতন ওয়াজটা আনি দিয়েছে ইয়া তাপ ইউটিউব করতে পারে না তো বুড়িগা নাত ইয়া তাপ ইউটিউবে তো ওয়াজ আনি দিলে বুড়িগা তো শেয়া না ওই নেগেটিভ ফিলিং চাইব তো এটার আবার আতে ঠেলে নাতিনের কো দাদা ঠেলেন দে কোন আফসারির ওয়াজ বালাই লাগছে যেমন আজারির ওয়াজটা চাইয়ের আসল কথা হাতে টোকাইতে আছে রেসলিন খেলাটা চাইব মহিলারা ল্যাংডা রেসলিন খেলে দে এবার রেসলিন খেলাটা হয়ে গেলে বোরে ডাক দে এদিকা একলে হা নান বর্গ সামনে তো বুড়িয়ে তো বাতরানদের হালত দু কেন কইব এদিকা আনে কইরকম কইছো গো হাগল শুনে পার না কত হা নান হা নানে হান টান তো কত নিয়ে বয় তোর ফিসে দেয় মাসে 10,000 টাকার ওষুধ খাবাই তোরে আয় ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে ফ্রেম করে বিয়ে করছি তুই আসিলি 1.5 মণ ওজন তুই তখন 30 কেজি না তোর গাত খুন খুন না গন্ধ কয় বুড়াগর লগে এনে একটা বেসর ইচ্ছা গন্ধ কয় ভাই ও বেল জেলে গো গাড়ি যা হয় আর কি তোর গাত গন্ধ সাহস এইটা এই যে এটি আল্লাহ দিলে হাঁস মন ওজন সাহস এটি রে রান এই মাথা ঘরে ঘরে প্রত্যেকে খাতার নিচে কম্বলের তলে বেডারা বেড়িরা বুড়িগারা ওলারা মাইয়ারা সব এটা পরমাণু হামলা আগরে জব করে গেলেছে রে আমি আফসারি বলি গেলাম ঠিক কিনা এই হামলা আমরা নিহত হয়ে গেছি কত আগে শুধু দেহটা আনা বাকি কেন আঙ্গ ছেলে মেয়ে মানুষ হয় না আনা তো বুঝিয়ে লেছি আহ এডি করলে তো কবি বেশি বাড়াবাড়ি করি আর ঘটনা এডে এ কালাহাঁড়া আঙ্গরে শেষ করছে কালাহাঁড়া হ্যাঁ তো জব করে দিছে আঙ্গরে আঙ্গ কলিজা আর দন ছাত্রছাত্রীর ছেলে মেয়েরে জব করে দিছে এই মোবাইলে ইন্টারনেটে ঠিক কিনা এটাই কে আমাদের সেরা আলামত তো এখন কী করতে হইব তোরা গান বাজনার দিকে যাস আঙ্গো আম্মাজিরা মিলিমিশি চলবেন ফরক ইয়া করিয়েন না নবীজি জানে প্রেমিস্টি যে হইব ক আশাব্দুজ্জিনান তাজনি হালিলাতা জারিক সবচেয়ে খারাপ জিনে হচ্ছে প্রতিবেশীর ওয়াইফের লগে জিনা কর আমার ভাইটা প্রবাসে আছে আমার ভাইয়ের ওয়াইফদেরকে তা সেভ করার দায়িত্ব নবীজি আঙ্গরে দিছে আর আড়া ফরক ইয়া করি বাবিরাও এমন সুন্দর চলে কত সৌন্দর্য জামাইরে দেয়া না হেতি কুমিল্লা ডাক্তারখানার যাইব হাজি হাড়ি যেন বিউটি পার্লার তো হাজি আছে স্বর্ণহন্ড করি ইয়ান দে লিপস্টিকও লাগাইছে শাড়ি কুচি করি এনে ধরে কাটতি জামাই তো বিদে নেয় ঘরের বাড়ির দিকে চাই হাই যাই কুমিল্লা কত তো কোতাসকা আরে কুত্তা আই মরলে বুঝবি রে মরলে বুঝবি আয় ডাক্তারখানা যাই সব মহিলারা এ দমক দেয় বাচ্চার গিয়ে খাইছে আর হেতিরে মরলে বুঝবা আসলে মরে না বাইর সাসা সাটা ব্যাগ মরি তামা তামই গেছে কবরস্থান উতিরেছে বেড়ির হন মরার কিনা দিও নাই মরছি নি মরণ আর একটা ভুল নিজে ভুল স্বীকার করে না শুধু একটাই কথা কো আর আব্বা তোর লগে বিয়ে দি ভুল করছে আঙ্গো হোরেরা ব্যাগ হোরেরা ভুল করে না হেতিরা জামাইর বাত কার তো এবার জামাইয়ে কয় তো তুই কোথা হকা আর অসুস্থ তো ডাক্তারখানা যাবে এভাবে হাইজলা দে আর একটা সামাজিকতা আছে না কুত্তা তোরে বুঝে তাইলাম না আল্লাহ ওই বাচ্চানছি ফিরিজ মাছ ভাজি করে দিছি খাইও সিএনজি আসি রে সামচে আসে তুই রে হ্যাঁ তুই হাসপাতাল যাবি কুমিল্লাটা আবারও কি সুন্দর হাজছে যেন বাসর করো যা ভাই তেতি হাসে না তো ভাই যদি কন পেলে তোরে হন ফ্রেম করে বিয়ে করছিলাম ক্লাস টেনে তুই জাতীয় সংস্কৃতি অনুষ্ঠানে যে ড্যান্সটা দিছিলি খুব ভালো লাগছে ডার্লিং ইসলাম আলাইকুম একটু ড্যান্সটা আমাদের বিশেষ রমে দেওয়া দুর্বেদ্যব বুড়িগণ এই বয়সে নাচ সাইটুকু তুই বেদ্যব লুচ্ছা অথচ নবীজি কইছে তার হাজব্যান্ডকে সর্বোচ্চ আনন্দ দিবা এটা হলো এবাদত না সুবহানাল্লাহ আয় কইম তো তোরে গাড়ি তো বেতানি অন বেতাইম বেড়া জোরে গা সুবহানাল্লাহ তো জিয়ান সুবহানাল্লাহ দরকার তুই এনে কবি না আর রাফেল তো মেন গাইরে আহলি আফিন নার লা তাজিদ না রি হা 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 নবীজি ক যে মহিলা অন্যদের জন্য হাসে সেটি জান্নাতে যাওয়ার তো দূরের কথা গ্রান হয়তো না এবার মা বোনেরা তো ভাই হাতে হাজার বিরুদ্ধে কইছি আর কথা এটা আন না নবীজির হাইলে নবীরে দরক গই ঠিক নেই হজরত গুগল শরীফ সাহস দেখ গো বাংলা ইংরেজি আরবি জেনে সাহস দেখ আর রাফেলা তুমি গাড়ি হ্যাঁ এদুর লিখলে হজরত গুগল হুজুর যদি বয়স ঠিক দেয় হেবুটি কই লেবে রাফেলা তো মেন গাড়ি আহলি আমি না চিন্তাতে দেখবেন কই লেবে
কে হযরত গুগল মোল্লবি হযরত রফিক মোল্লবির ওয়াজও নিচ্ছে তুই গুগল মোল্লবির হন তো হলান ঠিক থাকবো কেন আর কিছু হাজি সাহেব বুড়িয়ারাও আছে কজা সত্তরখান প্লাজাতে মার্কেট টার্কেট করি ইয়ো হেমিয়া যান গ্রিসে গেছে ষোড়হুত্ত আছে যাও বারো ষোড় ভাইয়ের মতো লই যাও ভাবিও এরে ফটাই বেলা সুন্দর করে গান শরীফ লাগা দিয়েছে সিএনজিতে উড়ি বইছে ইয়েন্দি রেল ক্রসের ইয়েন্দিতে সিএনজি চাক রাখায় তারা দোনো চাক রাখায় অগ্গর কাত গড়ে গান শরীফ তো চলে স্বামী আমার যেমন তেমন অগ্গার দিকে অজ্ঞা চায় দেওরা হয় আমার মহনের মতন রে ও না জুবিল না কবি তোর গান হবে এভাবে দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মোহনের মতন রে মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে তিনি দাওয়াত কার্ড দিছে মিস করলে আমি পাগল নব আমার মাবুদের নজরুলের কার্ড দিয়ে দিছে মেসি নেইমার কত কোয়াল থাকবে কিনলে বিশ্বকাপ জয় করলাম আল্লাহ কেন মুমিন হইলাম না ঘরের ভিসে বেতের আর হাল জুই রেছে ছোট দেওরা ভাবি দেওরারে বলে বাদ দিবি আল্লাহ আনেন আল্লাহ হানি বেত আনেন তুই সিটি ঠেকে আই জানে কিছু আতকল আরে দেয়া আতকল তা আতিটি কারের নিচের দিকের আতকল রেডি আই জানে করে এনে তুই সিটি ওই হাতে রে আর রাতলে বই রয়েছি তুই বই রয়েছ কেমন মাহফিল তোর ঘুমে ইবলিসি তোর গেডি টিপের ঘুম যাই বেল্লাই আর কলজে হাড়ি রক্ত বার এক একটা কথা কই যে খুনে যেতেছি হাতে এনে বহরিছি না এ চা হাসতে আওয়াজ আড়া ইচ্ছা মুফিস কাস্টমারের দিনে বেটা সিটিং করা তুই রেডি আতকল আতারনে গুরা সব ডাত কল বুড়ি আতকল আত কিছু বলো তুই সিটিং আরে কসা তুই সিটিং তোর গান হবে এভাবে বাড়ির সামনে মিস করিলে হব পাগল রবের মেহমান দাঁড়ি রে বাড়ির সামনে মসজিদ খারা আজানের সুর বিহান বেলা রে এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইশারে মসজিদ গুলো খালি কারে দিত আল্লাহ জান্নাত ফজরে দুইজন তিনজন ইমাম সাহেব খাতে মুয়াজ্জে এগুলো ইমামতি টিকে বেল্লা রয়েছে না এগুলো নোয়াজ হইতো না কিলে মসজিদ দিদি এত সুন্দর কর লাভ আছে নি বেশি ইয়ে লাগে মসজিদ বেশি ইয়ে লাগে হ্যাঁ মসজিদে টিয়া দিই না তো হুজুর হ্যাঁ ওর মেস কিনে দি কি তো দিক যা আছে মসজিদ এর দুটি লাগেও না হু দে নোয়াজটা হরবি নি কথা কয় না করবি নি আমার প্রিয় মা বোনদেরকে বলি হাজব্যান্ড প্রিয়তম স্বামীর জন্য এটা সোয়াব নেক মুস্কি হাসি দিয়ে কথা বলবেন আর ভাই হারা হারা কত্তা কাপড় হিন্দি থাক শালার বিয়ে শালির বিয়ের যাইব এক মাস আগে স্বর্ণ আরো ছোট বোনের গান সব আনি হন দশ ভরি বিশ ভরি আনি অত্তর করি থাক ভাই ধরে না যদি গেডি কদ্দুর ফর না তোলা থুইছি কিতাবের নাম তোলা কিতাবের নাম তোলা হিতির হাড়ি তিরিশ কেন কোনোদিন কোথায় পায় থেড়ি জামাই যদি কয় সাহসে লুক স্মার্ট লাগে নি হয় কেমন লাগে জামাই একটা ফ্লাইং কিস দি ফ্লাইং তো একটা লাইভ কিস দিতে হবে সরাসরি তুই এনো কেন ঠিক কিনা ডার্লিং আই লাভ ইউ আর কথা কয় না একই ব্যক্তি জামাইয়ের লোকে কত সুন্দর কথা কয় না যেন তিনি কুত্তা সোয়া তিনগা কামড় দিছে কুত্তা তিনগা আরও অজ্ঞা চার ভাগের এক ভাগ কল্লা কামড় দিছে বুড়িগা যাইবে ক ন বা এক বাজার নয়ন ভিস উডান কুড়াইতে কুড়াইতে বিয়েদেরকে মাইয়া হরে ডিগ্রিতে মাইয়ার দিকে ইরি কয় জামার দিকে রাইফেল ধরে দেখছে হিসা তোর বাদে ডুলতে ডুলতে বাজার জাহার যাবে নাগর বুড়িগের দিকে চায় না বুড়িগে হিয়ানো বুড়িগের দিকে হিসা হে দিকে বন্দুক ধরে রেছে যাবে কিতা লাগবে খবর আছে নি ক গই নুন নাই বুড়িগের দিকে হিসা তোলা দিকে নুন নাই হিতির চের কুত্তা কামড়েছে আরো কদ্দুর বুড়িগা তো হান ছাওয়াই আর হেতির দিকে সান হেতির স্টাইল তো ঠিক হন বুড়া কাঠালে তীরে সারা যাই কর না হান ছাওয়াই আর বুড়িগা খসার ব্যাগটা এইভাবে ধরি হেতির দিকে সার হিসে উড়ান আরো কদ্দুর করে দক্ষিণ দিকে আয় বুড়িগার দিকে এনে দেয় জিদ দিকে সার ওই সাত দেন না আগর দুলা নয়নপুর বাজার
জাদদে আজ্জা বেইনাতে মাছ খাইছে মাছটা কত এনছ তোর আন্টির গো ফিরি যে তু দুই টুরানি কোন রকম দিছি ও কুত্তারে কহ কই ও মাছ আনতো একটা হাড়া কোন সুন্দরভাবে ধরে ঠিক ঠিক নি এই কি মামলা ইয়ানো শেষ বাজার করি আইলে বুড়িয়া দরজাটা খুলবে কইলে ফাত করি লাগি যায় তোর কুত্তা কামড়াছি নি এরকম করো না সব মা বন্য আবার আবার মা পেটে রাগ হইয় না কিছু কিছু আর কি তুই এরকম করো কা ধরো না বাজারটা আনছি আর আটটা শ্রেণী যে আর এই যে দু একটা খুলি যে সিনটা ক্রিয়েট করছে এরপরে হিতে এনে মাজার মধ্যে নাট দি ব্যাগের এনে খোলো ইডি নি মাছ হ্যাঁ কান্না হসা না ইডি কে গায় ঠিক কি না আলু এটা তো হসা না ইডা কিতে এনে এনে গাড়ি 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 বাজার খোলে ঠিক কি না একটা বাজার একটা জিনিস কদুর যে সুন্দর করি যে কইব কয়নি কয়নি নবীজি সুন্নত হলো বাজারটা তুমি রিসিভ করবা সুন্দর করে আই লাভ ইউ আপনার কষ্ট হয়েছে বসেন যা তৌফিক আছে আনছে একই ব্যক্তি ফরফরুসল্লা দুয়ারটা করলে কত সুন্দরে যেন দুয়ারটা তোমাদের ভাবি আমি এসেছি কদ্দোস রামচন্দ্রপুর থেকে এরপরে সব স্টাইল করে শাড়িটারে কুচি করে শাড়ির হ্যান্ডে ধরি দরজাটা খুলবে সাথে সাথে হাসি সালাম আলাইকুম ভাইয়া গরিবের দরজা না হাতির পাড়া তিন সেকেন্ডে বডি ল্যাঙ্গুয়েজটা দেখছেন নি গালে হাসে ঠোঁটে হাসে দাঁতে হাসে চোখে হাসে একটা লাড়াও দিয়ে দিছে চিনি ছাড়া দে লাড়া আবার এমনি দি ওনাটা একটু মিস ইউজ করতে হবো তো চুলটারও এমনি দি ভাই অনেকদিন পর তুমি এসেছ স্বামীর লোকে কথা কয় কেমনে আর ফর পুরুষের লোক কথা কয় কেমনে একই ব্যক্তি কসবা মার্কেটও গেলে ঠিক কিনা সোয়াগের কাপড় তোয়ানো গেলে সালাম আলাইকুম ভাইয়া এসেছি হে তো কত খুশি ভাবি বহুদিন পর এসেছে বর একটা দুধে একটা আইসক্রিম খাওয়াই ভাবি আর এখন রমজান মাস মেয়া এটা কী বলেন কো ভাবি রমজানের পবিত্রতা রক্ষা করুন ঠিক আছে আপনাদের তো সবসময় পবিত্রতা রক্ষা হয় না তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন আপনাদের রেড সিগন্যাল আছে না তো একটা আইসক্রিম খান কো ভাইয়া তুমি কী যে বলো আইসক্রিম খাওয়া হেতে সাহায্য হয় যেন হেতে জান্নাতে হান্তাই গেছে অথচ হেতে নিজের বোগারে কোনোদিন ওকে আইসক্রিম লই যায় দেন দিছিনি পরের পরে খাওয়াইতে পারি মনে হচ্ছে না তো জান্নাত যাক নাউজুবিল্লাহ হেতে নয়নপুর বাজার হনসষ্টি আর ফরোডা খাইয়েলে আঙ্গুল গজা খায় বাবিল্লে কোনো দিন এই এন্দি কদ্রিক কোসাত করি ধরো তোমার আজকে মাহফিল থেকে আফসাই ভাই বলছি ২০ টাকার আঙ্গুল গজা আনছি আই লাভ ইউ তোরা পুরুষেরা অসভ্য কম ন ওয়াইফের সাথে সবচেয়ে সুন্দর ভাষায় কথা কইবেন তার দোয়া নিবেন তার সাথে ভালো ব্যবহার করবেন তারে হাম দিবেন তোমাকে অনেক সুন্দর লাগে সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর্স দেখবেন ইনশাল্লাহ ফরক ইয়ে হবে না এখন বীর্যটা আসে ব্রেন থেকে যে অজ্ঞের অজ্ঞে দেখলে হানুকাফের লাইনে সঙ্গল মারে এ নয়নপুর বাজার তো এত দশটা তাইলে বুড়িগা কোথায় গেছো মা এটি কথা কয় দিয়ে আর হারার আইতে তো বুড়িগার আর ফিলিংস নেই বীর্যটা তো ব্রেন থেকে আইব এই যে মন খারাপ তখন এত চিন্তা করে বাসর ঘরের বাবির লগে প্রেম করার দরকার এই যে আঙ্গর দূরত্বটা এই ব্যবহারের কারণে আমাদের দূরত্বটা হয়ে গেছে সমাজে জেনা ব্যবিসার ফরকিয়া বিড়ি সিগারেট খাই খাই দোয়া টানে আফসারি হুজুর আমরা জিনের বিরুদ্ধে ওয়াজ করেন আমরা আছি না মোটা তাজা হয়ে আর বিয়া লাইফ সাপোর্টে আছে ৮৩টা অস্ত্রের কবে এটা আরেকদিন শুনে ৮৩টা অস্ত্র কী কী বিয়া লাইফ সাপোর্টে দেখছি দম টানাটানি করে ছেলে মেয়ে এ করে যথাসময় বিয়ে করা লাগবেন খবরদার তারা যাতে চাহার নামে না যায় তা করে বাসান কটেয়া খাইবো বললাম ইয়া কটেয়া খাইবো ইনশাল্লাহ চাকরি বাকরি আল্লাহ দিব ডরাইয়েন না তা করে জাহার নাম থেকে বাসান আম্মাজিরা প্রিয় বোনেরা হাজব্যান্ডের সাথে সুন্দর ব্যবহার করবেন আর আপনারাও বাবি করে মহব্বত করিয়েন সবচেয়ে সুন্দর ভাষা তারে সম্বোধন করিয়েন তারে বেজ্জিতি করিয়েন না তারে ভালোবাসলে আল্লাহ রহমত আল্লাহ আপনাকে বরকত দিবে ফরি আমিন তাহলে দুই নম্বরে কে সাহাবুর নাসাফি ইবাদাতিল্লাহ আর হাত্তান্ন এ ৭টা তো দুইটা কইছে ৮টি বাদ সময়ও মনে বহুত হয়ে গেছে ও মা গো ১২টা বাজি গেছে তো দুই ঘন্টা করছি রে ভাই কম করি ন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বে ওয়া তুবু ইলাইহিলা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কেউ আছেন আমার কিতাব নেওয়ার থাকলে নিয়ে যাইন আব্বা আম্মার নামে মুনাজাতকে দিয়ে দিতাম না কোনো কাজ আছে হ্যাঁ ইস্তাদ যদি দিবেন নি আমরা দিলে তো ভালো হয় اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
আল্লাহ আমরা কতিপয় নাখান্দা গুনাহগার স্বামী আপনার শাহিনশাহি দরবারে হাত পাইলাম এই পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকুন ভুল বেয়াদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে নূরে মুনাওয়ার করে দাও সকল মুরসালিনদের কবরকে নূরে মুনাওয়ার করে দাও এই মাহফিলের আয়োজন যারা করেছেন অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে কণ্ঠ দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন তাদের নাজাতের জরিয়া বানান পাশে আমাদের কবরস্থানবাসী আছে ও আল্লাহ কবরবাসী তাদের সৌজন্যে মাহফিল আল্লাহ তাদের বরকতে মাহফিলটা কায়েম রাখি ও আল্লাহ আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও তাদের কবরকে নূরে মুনাওয়ার করে দাও পুরো গ্রামবাসীকে মাফ করে দাও আমাদের প্রিন্সিপাল হুজুরের তারপরে পারিবারিক কবরস্থান জিয়ারত করলাম হুজুরের পারিবারিক কবরে যারা শুয়ে রয়েছে তাদেরকে ক্ষমা করে দাও পুরো ছয় গ্রামবাসীকে ক্ষমা করে দাও যে যে গ্রাম থেকে এসেছেন তাদের আশার বরকত ওই গ্রামের কবর আজাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও আল্লাহ আমি ছোট মানুষ দোয়া করে যায় এই গ্রাম থেকে খানায় কাবার ইমাম তৈরি করে দাও বিশ্ববিখ্যাত আলেম এই গ্রাম থেকে দাও আল্লাহ এ গ্রামের যুবকের মতো ভালো মানুষ আমি দেখি নাই ছেলেরা অনেক কষ্ট করছে পাগল হয়েছে মাহফিলের জন্য আল্লাহ কোরআনের বরকতে তুমি তাদের বিয়ে শাদী চাকরি বাকরি নিয়ামত দুনিয়া আখেরাতের খায়ের বরকত তুমি তাদেরকে দান করো আল্লাহ ফিলিস্তিনের ভাই করে কবুল করো আল্লাহ আল্লাহ লেবাননের ভাই করে হেজবুল্লাহ করে কবুল করো আল্লাহ আল্লাহ আমার আরাকানের ভাই উইগুরের মুসলমান কাশ্মীরের মুসলমান জর্দান সিরিয়ার আর ভাই করে রক্ষা করেন বাংলার জমিনে ভারতীয় উপমহাদেশের জমিনে আল্লাহ আপনার জিকির বুলন্দ করতে যাইয়া যারা শহীদ হয়ে গেছে সাইয়েদ আহমদ বেল্লভী রহেমাহুল্লাহ তাআলা আরও আরও অনেক শহীদের রক্তে আমরা ইসলাম পাইছি শহীদদের কবরকে নূরে মুনাওয়ার করে দেন বাংলার জমিনে যত শহীদ চলে গেছেন আল্লাহ তাদের কবরে নূরে মুনাওয়ার করে দেন আমাদের সালাম তাদের কবরে পৌঁছাই দিয়ে নো আল্লাহ আল্লাহ ও যারা জেল জুলুমে জর্জরিত ওলামায়ে কেরাম তাদের মুক্তির ফয়সালা করে দেন আমাদের আলেম ভাইগুলাকে আমাদের কুলজাতে ফেরত দিয়া দেন আল্লাহ আল্লাহ আমার ভাই করে ছাড়া ভালো লাগে না যে যে মতের আছে যে যে আকিদারে আছে তারা আমার ভাই আমার ভাইগুলারে আমাদের কলিজাতে গিফট করেন আল্লাহ দেশের প্রতি খায়ের বরকত দান করেন অসহায় মিসকিন মানুষগুলারে মহব্বত করেন আল্লাহ বালিহুনা গ্রামবাসী আপনারে ভালোবাসে আপনি আরস থেকে সাইয়া দেখেন এত সুন্দর ফ্যান্ডেল করে তারা মাহফিল করছে আপনি পুরা গ্রামবাসীটারে রহমতের সামিয়ানাতে আশ্রয় দেন তাকে প্রবাসীরা যারা আছে বহির রাষ্ট্রে তাকে বরকত দেন হায়াত দেন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচান তাকে ফ্যামিলির রক্ষা করেন ছেলে মেয়েরে রক্ষা করেন তাদের ঋণ শোধ করার ব্যবস্থা করেন যে যে দেশে যাইতে চায় আশা পূরণ করেন আল্লাহ আজকের মাহফিলের বরকতে তরুণ তরুণীর এই এলাকার বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন বুড়া মুরব্বীরা রোগে শোকে জর্জরিত আমারে তারা মনের থেকে ভালোবাসে রোগ লই বই রয়েছে আল্লাহ রাত বারোটা পর্যন্ত নেতা করে খালিয়াতে ফিরাইয়েন না আল্লাহ তাকে রোগ শোক ভালো করে দেন আল্লাহ আমাদের প্রিন্সিপাল হুজুর এসেছেন মেহরবানি করে আল্লাহ হুজুরকে কবুল করেন নেকায়াত দেন সুস্থ রাখেন ওনার ফ্যামিলি থেকে ওনার নসবনামা কেয়ামত পর্যন্ত জারি রাখিয়েন ওনাদের বংশ থেকে আল্লাহ যাতে কোনো পুরুষ যাতে মাহরুম না হয় কেয়ামত পর্যন্ত তাতে ওনাদের ফ্যামিলি থাকে আল্লাহ আল্লাহ ওনার সন্তানদেরকে কবুল করেন আল্লাহ আল্লাহ আরও আরও যারা দোয়া চেয়েছেন তাদেরকে কবুল করেন আল্লাহ পৃথিবীর নাট্যশালা থেকে শেষ কথা বলে যাই মাহফিলান এই গ্রামে কায়েম রাইন আল্লাহ আল্লাহ মাহফিলান যাতে বন্ধ না হয় ও আল্লাহ আল্লাহ আপনার অজ্ঞাপনদার মাধ্যমে এমন রহমত হোসাইবেন যাতে মাহফিলটা জারি থাকে ও আল্লাহ আল্লাহ ও মাহফিল জারি না থাকলে আপনার কথা কে শুনবো গো আল্লাহ আল্লাহ আমার নয়নপুরবাসী কায়েমপুরবাসী তারপরে আরও যে সমস্ত ভাইরা দান করছে বিভিন্ন এলাকার মানুষ দেখছেন নি মাহফিল হয়েছে বালিহুড়া আর বিভিন্ন এলাকার মানুষ কত ভালোবাসা দিছে ওই গ্রামগুলারেও কবুল করেন আল্লাহ এ যা যা দরখাস্ত এই গ্রামের লাই করছি সকল গ্রামের লাই করে দিলাম আল্লাহ আল্লাহ পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে ফড়াইয়া দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম।